স্বাগত দর্শক আপনাদের আমাদের আজকের আড্ডার আসরে। আজকে আমরা গান করব, কথা বলবো, কারণ এমন একজন মানুষকে আমরা নিয়ে এসেছি যে গান গাইতে বসলে পৃথিবীর কথা ভুলে যায়, মানে সুরটাই তখন তার পৃথিবী হয়ে যায়। আমরা কথা বলছিলাম সৌরর কথা। পৃথিবীতে, পৃথিবী কিন্তু সৌরজগতের অংশ, সৌরকে ঘিরে একটা সৌর জগৎ আছে, তো পৃথিবী ওই সৌরজগতের অংশ। আর আজকে আমাদের সাথে যে সৌর আছে, সে সৌরর কাছে সুর হচ্ছে পৃথিবী। সৌর, আপনি কেমন আছেন? স্বাগত আপনাকে আমাদের আড্ডার আসরে। ধন্যবাদ। সব মিলিয়ে আছি, ভালো আছি, যথেষ্ট সবকিছু চলে যাচ্ছে। এই তো আজকে আড্ডায় আমন্ত্রণ জানার জন্য আমাকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ইউটিউবের ভিডিও এই প্ল্যাটফর্মটি আমার বেশ প্রিয় হয়ে উঠেছে, যদি অল্পদিন ধরে যাত্রা শুরু, কিন্তু একটা আন্তরিক চেষ্টা আছে আপনাদের এবং সবাই মিলে খুব দ্রুত জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে পেজটি। আর এই সময়ে ভার্চুয়াল পৃথিবী বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যেহেতু একটা মহামারীর কাল আমরা কাটাচ্ছি, যেই সময় এর আগে হয়তো আমাদের পূর্বপুরুষরা কখনো দেখে গেছেন, কিন্তু ত্রিকালদর্শী কোনো মানুষ এরকম সময় পার করেনি, যে মহামারী একটা সময় চলছে। এই মুহূর্তে এই ধরনের পেজ গুলো এবং এই ধরনের লাইভ অ্যাক্টিভিটিস গুলো যেগুলো চলছে, এগুলো দিয়ে কিছুটা হলেও কিন্তু শিল্পীরা কাজ করছি, আমরা হয়তো অন্যদের গান শোনানোর যে জায়গাটা সেটা থাকছে, বা বিভিন্ন রকম সৃষ্টিশীল কাজগুলো মানুষ একে অন্যের সাথে শেয়ার করার যে ব্যাপারটা, সেটা অনেকটা সুবিধা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের অনেক ধন্যবাদ। ধরো আপনি, আজকে আমরা আপনার কাছ থেকে গান শুনবো, গান নিয়ে আপনার গল্প শুনবো, তার আগে যে কথাটা বলছিলেন সে কথার প্রসঙ্গে যদি যাই, যে মানুষ আসলে অনেক রকম বিপদ দেখেছে। আমরা যদি আমাদের পূর্বপুরুষদের স্মৃতিতেও যাই, মানে যুদ্ধ দেখেছে মানুষ, বিশ্বযুদ্ধ দেখেছে, স্বাধীনতা যুদ্ধ দেখেছে, বন্যা দেখেছে, জলোচ্ছ্বাস দেখেছে, আগ্নেয়গিরির অগ্নিউৎপাতও দেখেছে, কিন্তু এই যে একটা বিপদ, মানুষ নাকি মানুষের পাশে এসে দাঁড়াতে পারছে না। আপনি তো একজন শিল্পী এবং একজন সংবাদকর্মী, এই বিপদের সময়টা আসলে শিল্পের জগতের উপর কি ধরনের প্রভাব ফেলেছে? বা আপনি যে শিল্পী, একই সাথে আপনি বিনোদন সাংবাদিক, পুরো বিনোদন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিনোদনের অঙ্গনটা কেমন আছে, কেমন আছেন শিল্পীরা? সব মিলিয়ে যে অবস্থা, এমনি বাংলাদেশে গান গাওয়া কিন্তু সবসময় একটু এক্সপেন্সিভ একটা বিষয় ছিল, মানে গান গেয়ে মানে জীবিকা ধারণ করা বা জীবন ধারণ করা বা শিল্প সংস্কৃতি অন্য আর বাকি সব মাধ্যমগুলোর মতোই, মানে এটা কিন্তু সবসময় একটা জুয়ার মতো ব্যাপার। এটা অনেক মানুষ চেষ্টা করেন, তারা প্রাণ থেকে গান গাওয়ার চেষ্টা করেন, কিন্তু পেশাদার হিসাবে কতজন এটাকে মেনটেন করতে পারেন বা অর্জন করে নিতে পারেন, এইটার কোনো নির্দিষ্ট গতিপথ কিন্তু নেই বা কোনো ডেস্টিনি আসলে নেই, কারণ আমাদের কোনো ইন্ডাস্ট্রি নেই। আমরা যতই বলি মিউজিক ইন্ডাস্ট্রি, আমাদের দেশে এই মুহূর্তে কোনো ইন্ডাস্ট্রি বিলং করছে না। কিছু কুটির শিল্পের মতো ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান আছে যারা কাজ করছে, কিন্তু সেটা যথেষ্ট প্রফেশনাল ভাবে কাজ করছে না, এই অভিযোগ শিল্পীদের প্রথম থেকেই ছিল। অন্তত 90-এর দশকে আমরা যেই একটা আকাশ ছোঁয়া বাংলা ব্যান্ড, বাংলা গানের যে জোয়ার দেখেছি, ওখান থেকে যে গানকে প্রফেশন হিসাবে নেওয়া যায়, যে মানুষগুলো আমাদের দেখিয়েছেন, গুরুতুল্য সব মানুষরা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই সরে এসেছে। মানে মিউজিক ইন্ডাস্ট্রির নির্দিষ্ট জায়গা আপনি নিজেও জানেন যে এখন আর ওই অবস্থাতে নেই। এখন যে যার মতো করে যতটুকু পারছে করছে সার্ভাইভ করার চেষ্টা, তার মধ্যে এই মহামারী এসে কিন্তু সবচেয়ে বড় এফেক্টেড শিল্পীরা হয়েছে, এটা বলবো আমি। কারণ কারণ আমরা হয়তো এখন শিল্পীরা অনেকেই দেখছি যে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের কাজ দিচ্ছেন, বা কিন্তু প্রচুর আমরা জানি বেশ কিছু ভালো সিনেমা, আমি যদি শুধু গানের কথা বলছি, চলচ্চিত্রের কথাই যদি বলতে চাই, যথেষ্ট ভালো কিছু সিনেমা হয়তো রেডি হয়েছিল যেগুলো মুক্তি পাবে, পেলে হয়তো বাংলা সিনেমার একটা গতিপথ যে পরিবর্তন হবে আশা করছিল সবাই, সেগুলো আটকে গেছে। এখন সেগুলোকে হয়তো অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ দিতে হবে একমাত্র উপায় করোনার কারণে, কিন্তু সেই সব ক্ষেত্রে চিন্তা করলে একটা সিনেমার যে লগ্নি, যে বাজেট, যে পয়সা খরচ, সেটা একটা অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ করে দ্রুত টাকা ফেরার তো কোনো সম্ভাবনা দেখা যায় না। যার ফলে এরকম যেভাবে ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে শিল্পীদের ক্ষেত্রে, কিন্তু আরো ঝুঁকিপূর্ণ, কারণ যে ছোট ছোট কনসার্ট ছিল, যেগুলো মাঝারি কনসার্ট বা বড় কনসার্ট, সবগুলো কনসার্ট বন্ধ হয়ে গেছে এবং কবে শুরু হবে আমরা কেউ জানি না। যদিও কিছু শুরু হচ্ছে, জার্মানিতে কিছুদিন আগে একটা ছোট্ট কনসার্টের অ্যারেঞ্জমেন্ট চলছে আমরা যতদূর দেখছি, অস্ট্রেলিয়া হয়তো হচ্ছে গাড়ির ভিতর থেকে তারা একটা জায়গায় কনসার্ট হচ্ছে বা মুভি হচ্ছে, যে যার গাড়ির ভিতর থেকে দেখছে, এই ধরনের বিকল্প কিছু প্ল্যাটফর্ম গড়ে উঠছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো প্ল্যাটফর্ম নেই, আর আমার মনে হয় এটা হওয়াও খুব মুশকিল, কারণ যাদের এই দায়িত্বগুলো আছে তারা এতখানি অ্যাডভান্স নন।
আমি অনেককে হয়তো আমার কথায় অভিমান করতে পারেন, কষ্ট পেতে পারেন, কিন্তু আমি একদম সরাসরি বলতে চাই, যাদের দায়িত্ব ছিল মানে সঙ্গীতকে প্রমোট করার, সঙ্গীত মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রমোট করার, তারা কিন্তু পিছু হটে গেছেন। বেশিরভাগ মানুষই দুই একজন চেষ্টা করে যাচ্ছেন কাজের জায়গা থেকে। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি কি ছিল? কোটি কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, যেখান থেকে আমি যদি বলি ফোক গানে মমতাজ আপা থেকে শুরু করে রক গানে বাচ্চু ভাই, জেমস ভাই বা মাইলস বা অন্য যে ব্যান্ড গুলোর কথা বলছি, তার সাথে আধুনিক বাংলা গানে আসিফ, কুমার বিশ্বজিৎ, সুব্রত বা এইরকম পরম্পরা অসংখ্য সঙ্গীত শিল্পী, অসংখ্য ব্যান্ডের নাম চলে আসবে, যারা কিন্তু ব্যবসা সফল অসংখ্য অ্যালবাম রিলিজ করেছেন, অনেক টাকা এনে দিয়েছেন, মানে ভালো ভক্তদের কাছ থেকে ভালোবাসার, যেখান থেকে যে ক্যাসেট সিডি বা সবকিছুর মাধ্যমে একটা বড় ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি করে দিয়েছিলেন, সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু আর নেই। কারণটা কি? মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করেছেন, অডিও ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করেছেন, এই পয়সা কিন্তু তারা অন্য জায়গায় ইনভেস্ট করেছেন। ইভেন ফিল্মের ক্ষেত্রেও সেটা, চলচ্চিত্র থেকে যে লাভের টাকাটা একটা প্রযোজকদের একটা বড় অংশ, সেটা অন্য ব্যবসায় ইনভেস্ট করে ফেলেছেন, কারণ এখানে একটু লাভ কম হচ্ছে, অন্য ব্যবসাটাই হয়তো আরো দ্রুত পয়সা কামানো সম্ভব। এই কারণে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। এখন যা আছে, শিল্পীদের কাছ থেকে অডিও কোম্পানিগুলো হয়তো গান নিচ্ছে, কিন্তু একটা শিল্পীর যে গানটা তৈরি করার খরচ, তার একটা ভিডিও মেকিং খরচ, এই খরচটা দেওয়ার জন্য কিন্তু কোনো জায়গা নেই। তার সাথে নতুন শিল্পীদের জন্য তো কোনো রকম আয়োজন নেই, আর যা আছে সেটা এতই মানে অদ্ভুতুরে ব্যাপার। সেখানে একটা শিল্পী এসে একটা এক সময় যেটা হলো আমাদের দেশের মহারথী তারকারা কারা, আমি যদি বলি এক গুরু আজম খান বাদ দিয়ে বা ওই জেনারেশন বাদ দিয়ে, লাকি আকান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলউদ্দিন আলী বাদ দিয়ে, বাকি সবাই মফস্বল থেকে এসে এই শহরে সংগ্রাম করে স্টাবলিশ হওয়া তারকা। এই মুহূর্তে মফস্বল শহর থেকে একটা ছেলে বা একটা মেয়ে, একটা শিল্পী এসে ঢাকায় এসে কাজ করবে এবং নিজের স্ট্রাকচার দাঁড় করাবে, এটা কতখানি সম্ভব মনে হয় আমাদের কাছে? মানে যারা এই শহরে স্ট্রাগল করছে তাদের জন্যই অনেক দূরে হোক, সেখানে বাহির থেকে এসে কাজ করা আরো দূরে হোক, সব মিলে ইন্ডাস্ট্রির অবস্থা কখনোই ভালো ছিল না এটা আমি বলবো না, কারণ একটা সময় আমরা দেখেছি দারুণ একটা স্বর্ণযুগ ছিল, কিন্তু তখনও খুব গোছানো ছিল না। মুনাফাখোরি পুঁজিবাদী একটা ব্যবস্থা, যেটার মধ্যে দিয়ে সবাইকে কিছু পয়সা ইনকাম করে নিয়ে একটা শ্রেণীর মানুষ ভেঙে গেছে। আর শিল্পী যারা যারা না গান ছাড়তে পারছে না, গান করবে প্রাণের সাথে মিশে আছে, তারা গান করার চেষ্টা করে যাচ্ছে সব মিলিয়ে। আর করোনার পরিস্থিতি যদি বলি, সারা পৃথিবী বন্ধ হয়ে গেছে, আমরাও বন্ধ হয়ে গেছি, তারপরও মিউজিশিয়ানরা প্র্যাকটিস করছেন, সবাই যার যার মতো চেষ্টা করছে, যে কোনো ভাবে সার্ভাইভিং একটা সময় সার্ভাইভ করে যাচ্ছি সবাই। এখন এই এই মুহূর্তের বয়ানের চেয়ে আর বেশি কিছু বলার নেই। অনেক ধন্যবাদ সৌরভ আপনাকে, আমরা আপনার কাছ থেকে ঘুরে ঘুরে কথা শুনবো, এবং যেটা বলছিলাম যে আপনি একই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের সাংবাদিকতার সঙ্গেও যুক্ত, আবার আপনি নিজেও সঙ্গীত শিল্পী, তো যে কারণে হয়তো পরিস্থিতিটার গভীরতা বা বিপর্যয়টা সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা আছে। একটু আমাকে বলবেন কি যে এই যে যখন থেকে বিশেষ করে মার্চের 21 তারিখ থেকে শিল্পকলা বন্ধ হয়ে গেল, আমাদের জনসমাবেশ বন্ধ, তখন কিন্তু শুধু যে শিল্পীদের কাজ থামলো তা না, সাংস্কৃতিক প্রতিবেদকরা একটা বিপদের মধ্যে পড়লো। এই অন্ধকার সময়টা শিল্পীরা কি লড়াই করছেন এবং সাংস্কৃতিক প্রতিবেদকরা, এই যে এখন কেউ তো থেমে নেই, জীবন তো থেমে থাকে না, রোগের সঙ্গেও লড়াই চলছে, জীবনও চলছে, এই চলমান প্রক্রিয়াটা কি করে চলছে? আপনারা কি ধরনের কাজ করছেন প্রতিবেদক হিসেবে এবং শিল্পী হিসেবে আপনি কি কি ধরনের কাজ করছেন? সংস্কৃতি প্রতিবেদকের যে জায়গাটা, সেখান থেকে বলবো আমাদের ডেইজ ইভেন্ট বিষয়গুলো কিন্তু আর নেই, এগুলো মোটামুটি বিলুপ্ত করোনা কালে। কিছু কিছু হয়তো ছোট্ট এরকম অনলাইন প্ল্যাটফর্ম কাজ করছে বা ভার্চুয়াল কিছু প্রোগ্রাম হচ্ছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তাছাড়াও কিছু স্পেশাল স্টোরি সবাই বানানোর চেষ্টা করছে, আমি দেখছি অনেকেই কাজ করছে। একটা জিনিস কিন্তু এই করোনা কালে আমি দেখেছি, ইনভেস্টিগেটিভ স্টোরি বা ডেস্ক রিপোর্টিং এর একটা কিন্তু প্রবণতা চলে এসেছে কালচারাল রিপোর্টারদের মধ্যে, যে জিনিসটা একটু প্রয়োজন পড়তো না, কারণ ডেইলি ইভেন্ট কভার করেই সময় পাওয়া যেত না, তারা কিন্তু এখন একটা ইনভেস্টিগেটিভ স্টোরি, কালচারাল রিলেটেড অথবা মানে একটা ডেপথ রিপোর্টিং, এই দিকগুলোতে ঝুঁকছেন অনেকেই আমি দেখছি। এইটাও এক ধরনের আশার দিক, হয়তো করোনা পরবর্তী সময়ে এই জিনিসগুলো আমাদের শিক্ষা দেবে, আরো বেশি অভিজ্ঞতা অর্জন হচ্ছে এখন সব মিলে। তারপরও আশা দেখছি, আশা দেখছি, যদিও ভয় কাটেনি এখন। তারপরও আর সবচেয়ে বড় কথা, মানুষ এখন এত করোনার বিষয়টা নিয়ে বা এই COVID-19 নিয়ে এত মানে বিরক্ত হয়ে গেছে সবাই, যার ফলে এখন আর বেশিরভাগ মানুষ কিন্তু মানছেন না, অনেকেই দেখছি আমরা রাস্তাঘাটে প্রচুর ভিড়, মানুষের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এখন একটা ঝুঁকি তো থেকে যেতেই পারে যে হয়তো আর একটা বড় ঝামেলায় আমরা পড়তে পারি, আর একটা হয়তো এইভাবে হয়তো আমাদের হার্ড ইমিউনিটির মধ্যে দিয়ে আমরা সব অ্যাবজর্ব করে নিবো।
এখন আশাবাদী থাকতে চাচ্ছি, হয়তো সব ঠিক হয়ে যাবে দ্রুত, এবং তাই হোক তাই চাচ্ছি। আসলে সব ঠিক হওয়ার স্বপ্নই আমরা দেখতে চাই, এবং কখনো না কখনো তো সব ঠিক হতেই হবে, কারণ অন্ধকার চিরস্থায়ী হতে পারে না। কোন রোগ কোন শোকই মানুষের শুভ বোধের উপরে স্থান পেতে পারে না। তো সৌরভ, আমরা আরো কথা শুনবো, কিন্তু শুভ বোধের কথা উঠলো বলেই মনে পড়লো যে শুভ বোধ অন্ধকার জয় করার একটা অন্যতম শক্তি নিয়ে সাধনা করেন আপনি, সেটা হচ্ছে সঙ্গীত। এবং আপনার সম্পর্কে একটা প্রচলিত কথা আছে, যেটা দর্শকদের বলছিলাম, যে আপনি গান গাইতে বসলে নাকি পৃথিবীর কথা ভুলে যান, এটা কি সত্য? না, পৃথিবীর কথা, পৃথিবীতেই তো থাকি, পৃথিবীর কথা, মা, পৃথিবী তো মা, মাদার আর্থ তো বলা হয়, মার কথা তো আমরা বেশিরভাগ সময় ভুলেই থাকি, কিন্তু তিনি সাথেই থাকেন। পৃথিবী এমন, মানে আমরা ভুলে যাচ্ছি কিন্তু পৃথিবী আমাদের সাথেই আছে। কিন্তু হ্যাঁ, যে কোনো সৃষ্টিশীল কাজে একটা ফোকাস করার জন্য অনেক কিছু ভুলে থাকতে হয়, অনেক কিছু অ্যাভয়েড করে থাকতে হয়, অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখতে হয়। আমি যাদের কাছে শিখেছি, সব গুরুতুল্য মানুষ, যাদের কাছ থেকে আমি একদম সরাসরি হাতে কলমে শিখেছি, যেমন সঙ্গীত, যাদের কথা বলতে পারি, সঙ্গীত, মানে এদের সাথে কিন্তু আমি কাজও করেছি, তাদের সাথে আমি বাজিয়েছি, একই ব্যান্ডে কাজ করেছি, বা তাদের জন্য কাজ করেছি, তাদের সাথে আবার তাদের কাছে শিখেছিও, যেমন লাকি আখান, সঙ্গীত শিল্পী লাকি আখান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইভেন আমাদের গুরুতুল্য আয়ুব বাচ্চু ভাই, এনাদের সবার কাছ থেকেই তো শিখেছি, এনাদের কাছ থেকেও কিন্তু এই ব্যাপারটা দেখেছি, যখন তারা কাজ করছেন, মিউজিক করছেন, প্র্যাকটিস করছেন, তখন তারা অনেক দূরে, মানে তারা আর এই ভক্ত কুলে, এই পৃথিবীর কোনো মানুষ নন, তারা সম্পূর্ণ আলাদা আর একটা জগতে চলে যাচ্ছেন, আবার যখন স্বাভাবিক পৃথিবীতে ফিরছেন তখন তারা স্বাভাবিক মানুষের মতোই আচরণ করছেন। এখন এই বিষয়টা থাকতেই হয়, মানে আর মেথড অ্যাক্টিং বলে একটা কথা আছে, মার্লন ব্র্যান্ডোর খুব বিখ্যাত অভিনেতা এই অ্যাক্টিং প্রসেসের, তিনি বা এরকম আরো অনেকেই করেছেন, মেথড অ্যাক্টিং এর যে ব্যাপারটা, ওই ক্যারেক্টারটা হয়ে ওঠা, চরিত্রটা, আমি একটা খুনির ক্যারেক্টার করছি তাহলে এই মুহূর্তে আমি একজন খুনি হয়ে যাব, হয়তো খুন করছি না কিন্তু ওই রকম একটা সাইকোলজিক্যাল স্ট্রাকচারে আমি বসবাস করব। এই গানের ব্যাপারটা এইভাবে তীব্রভাবে এটা বিশ্বাস হয়, কারণ একটা গান যখন গাইছি তখন ওই মানুষটা হতে হয়, না হলে আর অনেকে হয়তো অনেকভাবে পারেন, কিন্তু আমি আবার এটার সাথে দ্বিমতও আছে। একটা কথা চিন্তা করেন, আমাদের স্বর্ণযুগে হেমন্ত মুখার্জি, সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এনাদের কথা যদি বলি, তারও পরে, অনেক পরে, হয়তো রুনা আপা, সাবিনা আপা, এন্ড্রুদা মারা গেছেন, শ্রদ্ধা এন্ড্রুদা, এন্ড্রুদা, এনাদের যে সময়, এনারা দিনে 4-5টা করে গান রেকর্ড করতেন, তারা লিরিক জানেন না, তারা স্টুডিওতে গেছেন, লিরিকটা পেয়েছেন, দেখে দেখে গাইছেন, কিন্তু কি ক্ষমতা যে গানটা জানেন না, একদিনে সুরটা তুলেছেন এবং এমন ভাবে গাইছেন, প্রতিটা শব্দ জীবন্ত করে তুলছেন। এই লেভেলের যে মানুষরা, শিল্পীরা, তাদের ক্ষমতা সত্যি আলাদা, মানে তারা পারেন, ঈশ্বর তাদের একটা স্পেশাল ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারাও তাদের সাধনার সময়, প্র্যাকটিসের সময় নিবেদিতই থাকতেন, সম্পূর্ণ আর একটা জগতে থাকতেন। এটা এত প্র্যাকটিস অল অ্যাবাউট আ ইনার ওয়ার্ল্ড, একটা নিজস্ব পৃথিবী থাকে। ওরা, আমরা আরো কথা বলবো, কিন্তু যেহেতু ওই যে আপনার গান নিয়ে আপনার মানে গানের প্রতি আপনার কি বলবো ভালোবাসার কথা খানিকটা শুনলাম, আরো শুনবো, নিশ্চয়ই এত অল্প কথায় ভালোবাসার প্রকাশ হয় না, কিন্তু আমরা প্রথমে একটি গান শুনবো। যেহেতু বলছিলাম যে শুভবোধের জয়, তো শুভবোধের জয়কে আহ্বান করে আমরা এই দুঃখের সময়কে কোন শক্তিতে পার করতে পারি, সেই কথা ভাবতে ভাবতে আমরা আপনার প্রথম গানটি শুনবো। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি গান আমাদের প্রথমে শোনাবেন। আচ্ছা, আমি একটি গান গাইছি, এটা আমাদের কিংবদন্তি রক স্টার, দ্য রক কিং, আমাদের গুরু আজম খানকে উৎসর্গ করে গাইছি গানটা। গানটা রিলিজ হয়েছে কিছুদিন আগে একটা মিউজিক কোম্পানি থেকে, এই গানটাই আমি গাইছি, গুরু বন্দনা দিয়েই শুরু করতে চাচ্ছি। আমি আমার মনে মনে গাইছি একটা গান, আমি জানি এই গানটা শুনছে আজম খান, আমি আমার মনে মনে গাইছি একটা গান, আমি জানি এই গানটা শুনছে আজম খান,
আমার গানে ঘাসের কথা পাতার কথা থাকে, হারানো দিন পুরনো রাত কাটার কথা থাকে, আমার গানে আজম খানের হাত ধরে দাঁড়ান, মরিসন পীর জিগারের সঙ্গে বক দিলান, আমার গানে আজম খানের হাত ধরে দাঁড়ান, মরিসন পীর জিগারের সঙ্গে বক দিলান। আমার গানে দরজা খোলা থাকার কথা থাকে, শীতে একা রোদের দুপুর আকার কথা থাকে, আমার গানে দরজা খোলা থাকার কথা থাকে, শীতে একা রোদের দুপুর আকার কথা থাকে, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, হরিণ প্রজাপতির ডানায় মায়া অফুরান, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, প্রজাপতির ডানায় মায়া অফুরান, আমার গানে আমি টেনে আনি বাচ্চা তোকে, আনি জর্জ হ্যারিসন অঞ্জন দত্তকে, শুধু আমি জানি আমার গান, আমার ঘরে আমার পাশে বসে আজম খান, কেউ না শুনুক আমি জানি শুনছেন আমার গান, আমার ঘরে আমার পাশে বসে আজম খান। অনেক ধন্যবাদ সৌরভ, আপনি যে ধাঁচের গান গান, এমনিতেও আজম খানের বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের বিশেষত মানে সুর নিয়ে পাশ্চাত্য সুর এবং আমাদের এই প্রাচ্য সুর এই দুয়ের সংমিশ্রণে যে অদ্ভুত একটা সুন্দর ধারা, এই ধারার যে প্রতিষ্ঠা, আজম খানকে বাদ দিয়ে এই ধারা নিয়ে কোনো কথা বলা যায় না আসলে, যে কারণে তাকে গুরু আজম খান বলা হয়। এবং আপনি যে ধাঁচের গান গান, সেই ধাঁচে যারা গান গান তাদের কাছে তো উনি প্রাতঃস্মরণীয়। আপনার কাছে একটু জানতে চাইবো আজম খানকে নিয়ে আপনার ভাবনার কথা, এই গানটি সম্ভবত আপনার লেখা এবং আপনার সুর করা তাই কি? এই গানটি শিল্পী ধ্রুব এসদার লেখা, সুর আমার, কম্পোজিশন গাওয়া এগুলো করতে হয়েছে, কিন্তু ধ্রুবদার লেখা ছিল গানটা। আর গুরু আজম খানকে নিয়ে যদি বলি আমরা, মানে উনি তো আমাদের পথপ্রদর্শক, তাকে দিয়েই আমাদের শুরু, বাংলা গান যে এইভাবে আসবে শুধু আমাদের না, আমরা কিন্তু কলকাতার অনেক ব্যান্ডের শিল্পীদের সাথে যখন কথা বলেছি, সব বিখ্যাত শিল্পী, ভূমি ব্যান্ডের হয়তো সুরজিৎ দা বা ক্যাকটাসের ওরা, ইভেন অঞ্জন দা, সুমন চট্টোপাধ্যায়, এদের সবার সাথে যখন আমরা কথা বলেছি, আমরা কিন্তু তাদের কাছেও দেখেছি, মানে দুই বাংলায় আজম খান কিন্তু একটা সাইক্লোন, মানে দুই বাংলার যে গান চলছিল সেখানে আজম খান এসে একটা তুমুল টর্নেডোর মতো ঝড় তুলে দিল, এবং হাওয়া যেটাকে বলে উল্টো হাওয়া, যে হাওয়া বইছিল তাকে উল্টো দিকে বইয়ে দিয়ে নতুন আর একটা হাওয়া, নতুন সুবাস, নতুন রকমের গান। এবং তার প্রথম কনসার্টের যে গল্প আমরা জানতে পারি, এটা কিন্তু মনে আছে, তার প্রথম কনসার্ট ছিল ইডেন কলেজে সম্ভবত, নতুন ব্যান্ড দিয়ে তাদের চারটা মাত্র গান করা ছিল আজম খানের, সেই গানগুলোকেই চারবার ঘুরিয়ে ১৬বার গাইতে হয়েছে, চারটা গান তার কম্পোজ করা, আর কোনো গান নেই ব্যান্ডের করা, কিন্তু মানুষের এত উৎসাহ যে তাদের নামতে দেওয়া হচ্ছে না, এবং চারটা গান ঘুরিয়ে 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 গেয়ে যেতে হচ্ছে তাদের,
এই যে জনপ্রিয়তা, মানে একটা গান এসেই মানুষের হৃদয়ে এবং বারবার সেই গান শোনার আগ্রহ তৈরি করা, এই ক্ষমতা সত্যি মানে অবিসংবাদিত ভাবে তার মধ্যেই ছিল। এবং তার ইন্টারভিউ গুলো থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি পরে, মানে স্রষ্টা, সৃষ্টি রহস্য, পৃথিবীর বিজ্ঞান থেকে শুরু করে ধর্মগ্রন্থ সবকিছু সম্পর্কে কিন্তু এই মানুষটার অগাধ জ্ঞান, সবকিছু সম্পর্কে প্রচুর পড়াশোনা দেখাশোনা এবং দার্শনিকতার জায়গা। একটা শিল্পী শুধুমাত্র শিল্পী না, তার কিছু জায়গায় একটা দার্শনিকও ভর করে, মানে এই জিনিসটা কিন্তু তার কথা থেকে আমরা দেখতে পেয়েছি। এত তার লাইফস্টাইল মানা হয়তো এখন আমাদের জন্য অনেক মুশকিল, কারণ এই মানুষটা স্টেন গান হাতে কিন্তু এই শহরে রাস্তায় রাস্তায় যুদ্ধ করে বেরিয়েছে, পাক বাহিনীর সাথে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে সম্মুখ সমরে গেরিলা হিসাবে। সেই মানুষটাই কোনো বাদ্যযন্ত্রের অভিজ্ঞতা ছাড়াই বাংলা গানকে কাঁপিয়ে দিয়েছেন, বাঁকবদল করে গেছেন। আমরা এরপরে অনেক ব্যান্ড এসেছে, অনেকেই কাজ করছেন, আমরা এই 2020 সালে কাজ করার চেষ্টা করছি, নানান যন্ত্রপাতি আমাদের কাছে আছে। এখন কিন্তু বাংলাদেশে প্রচুর টাইপের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তখন তো এত ইনস্ট্রুমেন্ট ছিল না, এই সাউন্ড গুলো কিভাবে ক্রিয়েট করলো তারা? ওই সময় 70s এর সার্ফ রকের গিটার টোন, হয়তো রকেট যিনি বাজিয়েছেন তার সাথে গিটার, মানে আমেরিকায় যা বাজছে ঢাকাতেও তাই বাজছে একই সময়ে, মানে এত আধুনিক এই সময়ের মানুষগুলো কিভাবে ছিল এইটা ভাবি এখন। তাদের সময় তো আমাদের মতো এত ওয়েব প্ল্যাটফর্ম, ভিজুয়াল জায়গা, ইউটিউব এত কিছু ছিল না, তারপরে এই মানুষগুলো কতখানি এগিয়ে ছিল সময়ের চেয়ে, যারা এখন পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছেন, আরো হয়তো অনেক বছর সার্ভাইভ করবেন এবং তাদের গান টিকে থাকবে বহু বছর, হয়তো আমাদের মতো প্রজন্ম আসবে যাবে, আমরা হারিয়ে যাব, তারা কিন্তু থেকে যাবেন। এখন এই জন্য মানে যখন হয়তো এটা একটা অদ্ভুত সম্মিলন যে একজন একদম সম্মুখ যোদ্ধা, মুক্তিযোদ্ধা, মানে এক হাতে অস্ত্র নিয়ে উনি যুদ্ধ করেছেন, আবার এক সময় ওই অস্ত্র নামিয়ে উনি গিটার নিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধটা কিন্তু আজম খান আজীবন করেছেন, এবং পৃথিবীর ইতিহাসে আপনি আমার চেয়ে ভালো জানবেন এরকম অস্ত্র নিয়ে যুদ্ধ করা বিপ্লবী এবং গিটার নিয়ে যুদ্ধ করা বিপ্লবী একই অঙ্গে, এই দুটো রূপের সম্মিলন বোধ হয় খুব কম পাওয়া যায়, যাই কি খুব বেশি কম, খুবই কম, এবং যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা তারা সমমনা মানুষ। আর পৃথিবীতে অনেক জায়গায় না অনেক সময় একই রকম মানুষ জন্মায়, হয়তো ঠিকই আজম খানের মতন আরেকজন মানুষ জন্মে গেছেন আফ্রিকায়, আরেকজন জন্মে গেছেন অস্ট্রেলিয়ায়, তারা একইভাবে কানেক্টেড। ইভেন একই সময় দেখুন যে এই পাশে গান গাইছে আজম খান, ওই পাশে কিন্তু মহিনের ঘোড়াগুলির গৌতম চট্টোপাধ্যায়, দুইজন কিন্তু মহিনের ঘোড়াগুলি তুলনামূলক অনেক রকম মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করেছেন। তারা ফ্লামিঙ্গো নিয়ে কাজ করেছেন, ব্লুজ তারা কাজ করেছেন, হয়তো অপেরা টাইপ মিউজিক করার চেষ্টা করেছেন, ব্যালাড করেছেন, পপ করেছেন, কিছু রক গানও করেছেন। আজম খান কিন্তু একটা নির্দিষ্ট ধারায় থেকে, তিনিও কিন্তু রক পপ, যদিও তাকে আমরা পপ সম্রাট বলেছি, তিনি কিন্তু বাংলাদেশের রক গানের এমনকি হেভি মেটাল গানের, প্রথম হেভি মেটাল গান কিন্তু আজম খানের করা, জীবনী কি পাপনা। এইভাবে যে একটা মানুষের কত রকম মিউজিক জনরা নিয়ে বাকবদল, কত রকম সঙ্গীতের ধাঁচ নিয়ে কাজ করা, এবং তিনি তার কথায় কিন্তু সবসময় আপাদমস্তক বিনয়ী একটা মানুষ, সবসময় কি বলতেন তার ইন্টারভিউ আমরা যখন দেখি, যে আমি তো কিছুই জানি না, আমি চেষ্টা করেছি, তার কাছে কেউ শিখতে গেলে হয়তো বলতো আমি তো নিজেই কিছু জানি না, তবে আমি যা মিউজিক বুঝি আমি সেটা শেয়ার করতে পারবো, এরকম একটা বিনয়ী মানুষ। যিনি মঞ্চে উঠতেন কোনো জুতো বা স্যান্ডেল ছাড়া, খালি পায়ে স্টেজে উঠতেন, এবং তার বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা, দেশপ্রেম থেকে শুরু করে সবকিছুতেই, একটা মানুষকে কমলাপুরের রাস্তায় ফুটবল খেলতে দেখা যাচ্ছে, মাঠে বাজার করতে দেখা যাচ্ছে, মানে একটা তুমুল স্টার, সে আবার সাধারণ মানুষের একই সাথে, এইরকম মানুষ আসলে মনে হয় না খুব বেশি আছে। যারা আছে তারা একদম সমমনা ভাই, তাদের হয়তো ঈশ্বর বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, একই মানুষ একই রকম ভাবে অনেককে পাঠিয়েছেন, এরকম কিছু হতে পারে। সৌর, আমরা কয়েকটি মন্তব্য করতে চাই আমাদের আজকের লাইভটিতে। ইউটিউব চ্যানেলে বেশ কয়েকজন আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছে, তাদের একটু মন্তব্য করতে চাই। আফ্রিদি মন্তব্য করছেন, স্বাগতম ভাইয়া। চন্দ্রদীপ টিভি বলছে অভিনন্দন। আনন্দ খালেদ বলছে খুব ভালো লাগছে, অভিনন্দন শিল্পীকে। আর আজম খানের আনন্দ খালেদ অনুরোধ করছেন, পাপড়ি কেন বলছো না গানটি শুনতে চাই, এই গানটি কি আপনার জানা আছে, তা একটু দুটো লাইন কি শোনাবেন? আচ্ছা, আমি পরজোরে ক্ষমা চাচ্ছি, কারণ আমি গুরুর গানগুলো জানি, কিন্তু মানে এই গানগুলো অনেকেই গিয়েছেন, এখন পর্যন্ত না আমার শুধুমাত্র তার কণ্ঠেই তার গান ভালো লাগে। ট্রাস্ট মি, ইউটিউবে আছে, প্লিজ তার কণ্ঠেই তার গানটা শুনুন। এই কণ্ঠ আর পৃথিবীতে কেউ গাইতে পারবে না এইভাবে। অনেকে করছেন, রিমেক করছেন, অনেকভাবে করছেন, ভালো করছেন, চেষ্টা করছেন। আমি একেবারে শিওর যে আমি শচীন দেব বর্মনের গান যতদিন শুনিনি
তার গান অন্যদের কণ্ঠে শুনেছি, দারুণ লাগতো। একবার শচীন কর্তার গান তার কণ্ঠে শোনার পরে না আর কারো কণ্ঠে ভালো লাগে। সো আমি এটাও মনে করি যে আজম খানের গান গাইতে তো আমরা আড্ডায় পারছি বা গাইছি, তার কণ্ঠেই বেঁচে থাকুক। মানে এই মানুষটার ভয়েস শোয়িং, মানে হয়তো গান শেখা না, ক্লাসিক্যাল ওইভাবে করছেন না, ভয়েসের মুরকি গমক কোনো কাজ দেখাচ্ছেন না, কোনো তান করছেন না, এত বেশি এক্সপ্রেসিভ এই শব্দগুলো, এই নোটগুলো, যেটা আমাদের জন্য মানে এটা ধৃষ্টতার সামিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর গুরুর গান প্লিজ তার কণ্ঠেই আমরা শুনতে থাকি। নিশ্চয়ই। আর একটা কথা বোঝা গেল সৌরভ, এই সময়ে এসেও আজম খানের গান নির্দিষ্ট করে অনুরোধ আসছে, মানে আজম খানের ভক্ত অনুরাগী সময় যতই বদলাক, আজম খানের ওই যে বলছিলেন যে চারটা গান নিয়ে কনসার্টে বারবার গাওয়ার যে উন্মাদনা, আজম খানের প্রতি যে ভালোবাসা মানুষের, ওই ভালোবাসাটি আসলে কখনো শেষ পাওয়ার নয়, মানুষ চলে যায়, কাজগুলো থেকে যায়। এটাই আর আমরা যেটা দেখেছি, দেখুন আজম খান বা গুরুর যে সময়টা, সেই সমসাময়িক সময়ে বাংলাদেশে কারা কাজ করছেন? আজম খান কাজ করছেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল কাজ করছেন, লাকি খান কাজ করছেন, আলাউদ্দিন আলী কাজ করছেন, এবং এনাদের কেউ আর নেই। একটা জেনারেশন কিন্তু মাত্র কদিন আগেই আলাউদ্দিন আলী ভাই চলে গেলেন, তার মৃত্যুর মধ্যে কিন্তু একটা পরম্পরা শেষ হয়ে গেল, মানে সুর স্রষ্টাদের একটা পরম্পরা। এদের সবার কাজের মানে চিন্তা করলে, মানে ফিল্মের জন্য আলাউদ্দিন আলী ভাই বা আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই যা বাজিয়েছেন বা যা সুর করেছেন, যা গেয়েছেন, গান যা বানিয়েছেন, বাংলা সিনেমার, আমি সবসময় এটা ফিল করি, বাংলা সিনেমার ভিজুয়াল যতখানি, তার 100 গুণ পাওয়ারফুল তার গান। যা ভিজুয়াল হয়েছে এর চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী গান। শুধুমাত্র গান দিয়েই বহু সিনেমা হিট হয়ে গেছে, শুধু গান দিয়ে। হল থেকে ফেরার সময় মানুষ গুনগুন করে গানটা ফিরত, এই দৃশ্য আমরা ছোটবেলাতেই দেখতাম। এই মানুষগুলো মানে শুধু কিন্তু গান গান নেই, গান তৈরি করেন, ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছেন, বহু প্রপ হতে পারতো এমন সিনেমাকে শুধু গান দিয়ে তারা হিট বানিয়ে দিয়েছেন। যাদের সাথে অবিসংবাদিত ভাবে নাম চলে আসবে, এন্ড্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শামি আখতার, আবিদা সুলতানা, রফিকুল আলম, এরকম মহারথী সব শিল্পীদের, আব্দুল জব্বার, এই মানুষগুলো যে কি গান, এদের যে ক্ষমতা, এই ক্ষমতা আমাদের সময় আর কিন্তু দেখতে পাই না। আমাদের এত ইকুইপমেন্ট, আমার কাছে 18-20টা যন্ত্র আছে আমার বাসায়, তাদের সময় এত যন্ত্র ছিল না। আমাদের মতো অনেক শিল্পীরাই প্রচুর যন্ত্র আছে, আমাদের সবার কাছে এখন রেকর্ডিং ইকুইপমেন্ট আছে, বাসায় বাসায় স্টুডিও আছে, আমি চাইলে এখনই এখানে গান রেকর্ড করে ফেলতে পারি। কিন্তু এই ক্ষমতা, এটা আমাদের হারিয়ে গেল কিভাবে, এইটাই খুঁজছি আমি। কারণ একটা জিনিস আমি খুঁজে পেয়েছি, তাদের যে টিম ওয়ার্ক, একসাথে 5টা লোক 10টা লোক একসাথে মিলে একটা গান তৈরি হচ্ছে, সুর একজন করছেন, আরেকজন লিখছেন, লিখতে লিখতে সুরকার হয়তো বলছে এই শব্দটার বদলে এই শব্দটা দাও তো দেখি, পাশ থেকে আরেকজন বলছে এইটা করলে কেমন হয়, এই যে টিম ওয়ার্ক, 10টা মানুষের ইচ্ছা শক্তি একখানে হওয়ার যে মিলন, এই সময়টা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। যে একটা গানের জন্য 3 দিন রিহার্সেল করব এবং রিহার্সেলের মধ্যে 3 দিন একটা গান দাঁড়িয়ে যাবে, একদিনে 1 ঘন্টা বা আধা ঘন্টায় গানটা রেকর্ড হয়ে যাবে, এই জিনিসটা পৃথিবী থেকে সম্ভবত হারিয়ে যাচ্ছে, আর থাকবে না। এখন আমরা জাস্ট একবার একজনই গিটার বাজাচ্ছি, একটু পরে কিবোর্ড বাজাচ্ছি, একটু পরে বাঁশি বাজাচ্ছি, এটা বাজাচ্ছি, ওটা বাজাচ্ছি, গান দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু ওই প্রাণের আর এই 10টা মানুষের ইচ্ছা শক্তির যে অলৌকিক এবং অদৃশ্য বিষয়টা, সেটা কিন্তু আর থাকছে না, সেটা হারিয়ে যাচ্ছে, যার ফলে গানগুলো হয়তো আর এতদিন সাস্টেইন করছে না আমাদের গানগুলো। তো টিম ওয়ার্ক খুব জরুরি আমার মনে হয়, যে আমাদের সঙ্গীত শিল্পীরা কিন্তু সবাই আলাদা আলাদা। খুব পরের দিকে আমি দেখেছি আয়ুব বাচ্চু ভাই এই কাজটা করার চেষ্টা করেছিলেন, যে অনেককে নিয়ে একসাথে কিছু কাজ করার, এবি এই কাজটা করেছিলেন, যে এই ব্যান্ডের কাউকে নিয়ে, ওই ব্যান্ডের গিটারিস্ট, এই ব্যান্ডের ভোকাল, সবাইকে নিয়ে একসাথে ওই জ্যামিং করা, একটু কাজ করা, যেটা হয়তো এরিক ক্ল্যাপটনরা লন্ডনে অহরহ করছেন, জিমি হেন্ড্রিক্স, জেফ বেক, এরিক ক্ল্যাপটন একসাথে বাজাচ্ছেন, স্টিভ ভাই, জোসেফ ট্রিয়ানি, সেখানে আপনার যদি মনে করি মাইকেল অ্যাঞ্জেলো, মামস্টিন, সবাই একসাথে কাজ করছেন, একই স্টেজে বাজাচ্ছেন, একসাথে জ্যাম করছেন, রিহার্স করছেন, কনসার্ট অ্যারেঞ্জ হচ্ছে, কারণ ওদের একটা ইন্ডাস্ট্রি আছে। যারা এই প্ল্যান গুলো মেকিং করে তারা জানে যে এদের এক করলে আরো বেশি মানুষকে আনন্দ দেওয়া সম্ভব, আনন্দ দিলে সেখান থেকে হয়তো অর্থনৈতিক বেনিফিটও আনা সম্ভব। যে আমাদের দেশে যারা এই দায়িত্বগুলো আছেন তারা এই ঝুঁকিগুলো কেউ নিতে চান নাই, এটা এবি করেছিলেন, একজন শিল্পী হয়ে তিনি অ্যারেঞ্জার নন, তিনি কোনো মিউজিক কোম্পানির ব্যবসায়ী নন, কিন্তু ইনিটা করেছিলেন, কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট ছাড়াই নিজে করেছিলেন। এই ধরনের মানুষদের এগিয়ে আসা খুব জরুরি, নাহলে শিল্পীরা হাত থেকে হাতগুলো সরে যাচ্ছে, তো সবাই জাস্ট নিজেদের স্টুডিওতে বন্দী হয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক,
আপনি খুব মানে এমন একজন মানুষের কথা বললেন এই মাসে, আমাদের খুব প্রিয় শিল্পী আমাদের, মানে খুব স্বাভাবিক ভাবে না, লোকে অনেক সময় মিষ্টি কথা বলার সময় বা চিঠিতে লেখার সময় বলে দেয় যে মনের মণিকোঠায়, কিন্তু উনি এমন একজন শিল্পী উনি রোজ আমাদের মনে বাস করে, তার জন্য মণিকোঠা ফ্রেম এসব বড় বড় শব্দ বলতে হয় না, কারণ মানে মনের মধ্যে তার নিত্য আবাস। আলাদা করে কি বলবো, বলছিলাম আয়ুব বাচ্চু ভাইয়ের কথা, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ভুবনে কিংবদন্তি শিল্পী, এবং আমার বিশ্বাস বিশ্বের অনেকে হয়তো শ্বেতাঙ্গরা হয়তো অহংকার করে স্বীকার করবেন না, কিন্তু বিশ্বে হাতে গোনা যে কজন শ্রেষ্ঠতর গিটার গিটারিস্ট আছেন, আয়ুব বাচ্চু ভাই তাদের মধ্যে একজন, এবং আপনি তার খুব ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলেন একজন সংবাদকর্মী হিসেবে এবং একজন শিল্পী হিসেবে। আপনার কাছে একটু বাচ্চু ভাই সম্পর্কে জানতে চাই, বাচ্চু ভাইকে নিয়ে আপনার গল্পগুলো একটু শুনতে চাই। বাচ্চুদের আমি একটা কথা বলতে পারি, অনেক স্মৃতি আপনারও আছে, আমাদের একসাথেও কিন্তু অনেক স্মৃতি আছে, আমাদের দুজনের বাচ্চাদের সাথে অনেক স্মৃতি আছে যেগুলো নিয়ে আমরা প্রায় কথা বলি ভাবি, এখন এই বিষয়গুলো তো প্রচুর ইমোশনাল করে দেয়। তারপর বাচ্চুদের একটা কথা বলতে পারি যে দিন শেষে কিন্তু তিনি প্র্যাকটিসের সাথে ছিলেন, থাকতেন সবসময়। আমি হয়তো দুপুর 2টায় এবি কিচেনে কোনো একটা কাজে গিয়েছি, বাচ্চু হয়তো খেয়ে দিয়ে মাত্র এসেছেন, এসে গিটার নিয়ে বসেছেন প্র্যাকটিস করছেন, একটা সোফায় তাকে বসতে দেখেছি, আমি এখানে অনেকগুলো কাজ করে অনেকগুলো জায়গা থেকে ঘুরে আবার এসেছি, এসে দেখছি তিনি ওই জায়গাটাতেই বসে প্র্যাকটিস করে যাচ্ছে। এটা কিন্তু জীবনের শেষ দিকগুলোতে, মানে উনি চলে যাওয়ার কিছুদিন আগ পর্যন্ত, তার মানে কতখানি প্র্যাকটিস করতেন একটা মানুষ, মানে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন, এবং তিনি লুপ্ত, ওই সময় কিন্তু তিনি নাই, তার ফোন সাইলেন্ট, কেউ পাচ্ছে না তাকে, কোনো কিছু নেই, কিন্তু তিনি হয়তো আবার ফোন ধরছেন, যোগাযোগ করছেন যাদের সাথে প্রয়োজন, কিন্তু প্র্যাকটিসটা টানা করে যাচ্ছেন। কত জরুরি প্র্যাকটিস, এটা তার কাছে শিখেছি যে প্র্যাকটিস শুধুমাত্র প্র্যাকটিসই শেখাতে পারে অনেক কিছু, অন্তত আমাদের দেশের মতো যেখানে আসলে স্বয়ংসম্পূর্ণ মিউজিক স্কুল নেই, যেখানে হয়তো কিছু ইউনিভার্সিটিতে মিউজিক একটা সাবজেক্ট আছে, কিন্তু সেখান থেকে পড়ে ছাত্রছাত্রীরা অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়, কেউ ব্যাংকে চাকরি করেন, কেউ এই অফিসে চাকরি করেন, কেউ ওটা করেন সেটা করেন, মিউজিক খুব বেশি মানুষ করেন না। সেরকম একটা দেশে দাঁড়িয়ে, সেরকম একটা দেশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেখানে মিউজিক স্কুল বলতে স্বয়ংসম্পূর্ণ কিছু নেই, যেখানে শেখার জন্য পর্যাপ্ত জায়গা নেই শুধু ব্যক্তি পর্যায়ের কিছু উদ্যোগ ছাড়া, সেইখানে প্র্যাকটিসের বিকল্প নাই, এই জিনিসটা বাচ্চু ভাইয়ের কাছে বেশি, যে কতটুকু শিখতে পারছি জানি না, যতটুকু প্র্যাকটিস করতে থাকবো ততটুকু শিক্ষা অর্জন হতে থাকবে, এই জিনিসটা উনি আমাদের শিখিয়ে গেছেন আমাদের জেনারেশনকে। আমি তো মনে করি তিনি গিটার না বাজালে ইলেকট্রিক গিটার কেউ বাজাতাম না, হয়তো অ্যাকুস্টিক গিটার বাজাতাম, ইলেকট্রিক গিটার, প্রসেসর, গ্যাজেটস, স্টম বক্স এইসবে কোনো আগ্রহই থাকতো না। ডিস্টরশন গিটার, এত রকম টোন, এত রকম সাইন, এত রকম নিজের মানে আলাদা সাইন করা, ধরেন নিজস্ব যে তার টোন ব্যাংক এইগুলো ফলো করে কপি করে শেখা, মানে ইলেকট্রিক গিটার বাংলাদেশে এত জনপ্রিয় হতো না আমি শিওর যদি আয়ুব বাচ্চু না বাজাতেন। আর এত টাইপ বাজিয়েছেন, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল দেখেন, তিনি রাগ হংসধ্বনি বাজাচ্ছেন, রাগ ভৈরবী বাজাচ্ছেন, ইমন বাজাচ্ছেন, পাশাপাশি তিনি হেভি মেটাল বাজাচ্ছেন, যখন হেভি মেটাল বাজাচ্ছেন মনে হচ্ছেন ইউরোপিয়ান অথবা আমেরিকান কোনো ব্যান্ডের শীর্ষস্থানীয় কোনো গিটার বাদক বাজাচ্ছেন, তিনি সেখানে হার্ড রক বাজাচ্ছেন, তিনি আবার ব্লুজ বাজাচ্ছেন, তিনি জ্যাজ বাজাচ্ছেন, তিনি বাংলা ফোক, যেটা বাংলা অরিজিনাল ফোক যেখানে দোতারা একতারার যে মিউজিকে খমকের মিউজিকের যে কম্বিনেশন সেই সব সাউন্ড নিয়েও কাজ করছেন, ইলেকট্রিক গিটার দিয়ে খমক বাজাচ্ছেন, দোতারা বাজাচ্ছেন, একতারা বাজাচ্ছেন, সবই বাজাচ্ছেন, এইরকম ভার্সেটাইল সাউন্ড মনে হয় না পৃথিবীর আর কোনো গিটারিস্টকে আমি দেখেছি। যোগ্যতা মান নিয়ে একটা কথা বলেন যে বিশ্বের শ্রেষ্ঠ গিটারিস্টদের তিনি একজন, তা আমার মতে তিনি বিশ্বের সবচেয়ে ভার্সেটাইল গিটারিস্টদের একজন, মানে যে একই অঙ্গে নানান রূপ নিয়ে বাজিয়েছেন, অনেকগুলো ধারা নিয়ে মাস্টার, এবং প্রতিটা ধারায় তিনি একদম মাস্টার লেভেলের কাজ করেছেন। মানে সারা পৃথিবীর বিবি কিং সারা জীবন রক ব্লুজ বাজিয়ে গেছেন, তার গিটার অনবদ্য, সেফ্রিনি, মামস্টিন এরা এক ধরনের কাজ করে গেছেন, রক নিয়ে কাজ করেছেন, নিউ ক্লাসিক্যাল নিয়ে কাজ করেছেন, যে হয়তো অস্কার লোপেজ বা টনিনো এরা ফ্লামিঙ্গো বাজাচ্ছেন, যে যেটা বাজাচ্ছেন সেই ধাঁচেই বাজাচ্ছেন, কিন্তু বাচ্চু ভাই একাই এতগুলো ধাঁচ বাজিয়েছেন, এতগুলো টাইপের মিউজিক, এতগুলো এত ভ্যারাইটি, এইটা সবচেয়ে বৈচিত্র্য লাগে আমার, এত ভ্যারাইটি একটা মানুষ কিভাবে হতে পারে বা একটা মানুষের পক্ষে। আপনি একটু আগে বাচ্চু ভাইয়ের প্রসঙ্গটি আসার আগে একটা কথা বলছিলেন যে মানে নতুনদের নিয়ে
এবং অনেকে মিলে একসাথে চর্চা করার যে কথাটা বলছিলেন, যেটা আয়ুব বাচ্চুভার মধ্যে সাংঘাতিক রকম ছিল, যে কারণে হচ্ছে মানে সঙ্গীত অঙ্গনে যারা পরিচিত অনেকে জানেন যে বাচ্চু ভাইকে বলা হতো বস, এবং এখনো তার ভক্তরা অনেকে বলে যে বস ওই একজনই হয়, কারণ মানে সংবাদপতি হিসেবে আপনি তার কাছাকাছি গেছেন, আপনি দেখতেন যে তিনি তার স্টুডিওতে অনেক নবীন শিল্পীদের প্র্যাকটিস করার সুযোগ করে দিতেন যাদের হয়তো প্র্যাকটিস করার নির্ধারিত জায়গা নেই, এবং নিজে তাদের হচ্ছে সুযোগ করে দিতেন যে কোথায় তারা একটি ভালো গান গাইবে, কি করে হচ্ছে পাঁচটা ভালো মানুষের সাথে যোগাযোগ হবে। এই জিনিসটার আমাদের এই জিনিসটা সম্পর্কে কাছে বলতে চাইবো, কারণ এটা সরাসরি প্রত্যক্ষ সাক্ষী আপনি ছিলেন, এবং আপনিও ওই জায়গায় প্র্যাকটিস করার জন্য আপনার জন্য অবারিত দ্বার ছিল, এই প্রসঙ্গে একটু জানতে চাইবো। শেষ কথাটা যেটা বললেন এই কথাটা আমি পরে আসছি, প্রথমেই বলি যে তিনি মানে তার ওখানে প্র্যাকটিস করার জায়গা বা রেকর্ডিং এর জায়গা বা নতুন অনেক শিল্পীরা তার দর মানে কাছে গিয়ে কেউ খালি হাতে কোনোদিন ফিরেছে আমি দেখিনি, তার কাছে গিয়েছে কোনো কাজের জন্য, সাহায্যের জন্য বা নিজের ক্যারিয়ারকে একটু আপরাইজ করতে হবে হেল্পের জন্য কেউ খালি হাতে ফিরেছে বলে আমি দেখিনি। আর অনেকগুলো মানুষকে বাঁচিয়ে রাখার ক্ষমতা ছিল না, মানে একটা নিজে একটা ইন্ডাস্ট্রি ছিলেন, একটা ব্যক্তি একটা ইন্ডাস্ট্রি, হি ওয়াজ দ্য ইন্ডাস্ট্রি, মানে যিনি আরো অনেককে তৈরি করেছেন, অনেকগুলো জায়গা তৈরি করেছেন, অনেকের প্ল্যাটফর্ম তৈরি করেছেন, অনেকের ক্যারিয়ার দাঁড় করিয়েছেন, অনেককে শিল্পী হিসাবে পরিচিতি দিয়েছেন, অনেককে সঙ্গীত অঙ্গনে থেকেই রুজি রুটির ব্যবস্থা করার ব্যবস্থা করে দিয়েছেন। তার কাছে এমনও দেখেছি আমাদেরই কাছের অনেক যারা আমার ভাতৃতুল্য, কারণ তারাও তার ভক্ত ছিলেন, হয়তো বসের কাছে গিয়েছেন আজকে আমার এই সমস্যাটা আছে, আমার কিবোর্ড চুরি হয়ে গেছে, এটা নেই, ইনস্ট্যান্ট হয়তো একটা কিবোর্ড দিয়ে দিচ্ছেন, আচ্ছা যা তুই এটা নিয়ে কাজ কর, কাউকে গিটার দিচ্ছেন, এগুলো তুচ্ছ ব্যাপার। এছাড়াও বিপদে পড়ে হয়তো এই ঝামেলা হচ্ছে ওইটা হচ্ছে, অনেকেই তার কাছে কেউ মানে খালি হাতে ফিরেছেন এটা দেখিনি। আর আমার ক্ষেত্রে যদি ব্যক্তিগত ভাবে বলি, মানে এই শহরে বিশ্বাস করুন মানে কেউ কখনো বলে নেই এটা তোর স্টুডিও, যখন খুশি আসবি নিজের মতো কাজ করবি, কেউ বলেনি, এটা কেউ বলবেও না, কারণ কারো এতখানি ক্ষমতাই নেই। মানে একটা স্টুডিওকে এরকম এবি কিচেনের মতো একটা সুপার স্টুডিওকে তুই আসবি তোর মতো কাজ করবি নিজের স্টুডিও ভাববি, বলার ক্ষমতাটা এই হৃদয়টা এই শহরে আর কারো দেখিনি, আমি দেখিনি, এই হলো বিষয়। তা এই মানুষগুলো সিংহ হৃদয়ের মানুষ, তারা যেখানেই থাকেন ভালো থাকেন, আই এম শিওর, মানে যে যেটা ভাবছে আমি জানি না কিভাবে নিচ্ছেন, মানে তিনি কিন্তু ভালো আছেন। তবে আমরা তিনি চলে যাওয়ার পরে তাকে নিয়ে বৈষয়িক কাজে যা করছি অনেকেই, সেটাতে হয়তো তিনি কিছুটা অভিমান পেতে পারেন, তবে এই মানুষটা বেঁচে থাকতেও প্রচুর অভিমান পেয়েছেন, আছেন মানুষদের কাছ থেকে কষ্ট পেয়েছেন, যাদের বিশ্বাস করেছেন তাদের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন, মৃত্যুর পরও হচ্ছে, এই জায়গাটা একটু খারাপ লাগে। কিন্তু তার সাধারণ মানুষের কাছে তার যে ভালোবাসা, তাদের ভক্তকুলের কাছে তার যে শ্রদ্ধা ভালোবাসা, এইটার প্রমাণ আমরা দেখেছি। একটা কথা যদি বলতে পারি, বিনোদন সাংবাদিকতার কথা যদি বলছেন, সর্বশেষ কার মৃত্যুতে জানা যায় বা শ্রদ্ধা জানাতে লক্ষাধিক মানুষ হয়েছে, সর্বশেষ গত 2 বছরের ইতিহাসে 3 বছরের ইতিহাসে সর্বোচ্চ মানুষ হয়েছে, আরো অনেক বিখ্যাত মানুষ মারা গেছে করোনা বা নানান পরিবেশে, হয়তো অনেক মানুষের যেতে পারেনি, সর্বশেষ আমি দেখেছি আয়ুব বাচ্চুর মৃত্যুতে, সেটা ঢাকায়, সেটা চিটাগাঙ্গে, মানুষকে জায়গা দেওয়ার জায়গাটুকু ছিল না, শহীদ মিনারে এক চিলতে জায়গা ছিল না, আয়ুব বাচ্চুর যে কবরস্থান যেখানে কবরস্থান সেখানে এক চিলতে জায়গা ছিল না, এত মানুষ কেন এসেছে, মানে নিজের অ্যারেঞ্জমেন্টে কেউ ঢাকা থেকে চিটাগাঙ্গে চলে যাচ্ছেন, কেউ প্লেনে যাচ্ছেন, কেউ বাসে যাচ্ছেন, কেন যাচ্ছেন, মানে এই মানুষের প্রতি যে ভালোবাসা তার ভক্তদের, মানে এবি ফ্যানদের ভালোবাসা, এইটা আজীবনে, এটা কখনো শেষ হবে না। এবং তিনি এমন সময় চলে গেছেন যখন তার সবচেয়ে পিক টাইম, আমি বলতে পারি তার লাস্ট কনসার্টের ভিডিও গুলো দেখুন, তিনি গাইতে হচ্ছে না, পুরো স্টেডিয়াম গাইছেন, তিনি বাজাচ্ছেন, পুরো স্টেডিয়াম হাত দোলাচ্ছেন, তিনি একটা ম্যাজিশিয়ান, মন্ত্রমুগ্ধ করে রেখেছেন সবাইকে, সম্মোহিত করেছেন পুরো স্টেডিয়ামকে, আগুন জ্বালাচ্ছেন ঘাসে ঘাসে স্টেডিয়ামে, এই ক্ষমতা নিয়ে কিন্তু চলে গেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত, চূড়ান্ত সফল পারফর্মার হিসেবে তিনি চলে গেছেন, একজন রাজার মতোই তিনি মৃত্যুবরণ করেছেন, এইটা বলতে পারি তার সম্পর্কে। সত্য যে বাচ্চু ভাই মঞ্চে যখন উঠতেন রাজার মতো উঠতেন, গিটারটা হাতে নিয়ে যে দাঁড়াতেন, ওই ভঙ্গি আর কারো হতে পারে না। আর আর যেটা বলছেন বৈষয়িক, আসলে আমার মনে হয় কি কিছু কিছু মানুষ তার নিজের গুণে, তার শুধু মানে শিল্প গণ্যা একজন মানুষ হিসেবে তার হৃদয়ের যে গুণ, সে জায়গা দিয়ে এমন একটা উচ্চতায় উঠে যান, ওই উচ্চতাটা ছোঁয়ার যোগ্যতা সবার হয় না। তো যারা আসলে বাচ্চু ভাইয়ের বৈষয়িক ব্যাপারগুলো নিয়ে
যাই করছেন, নোংরামি করছেন, ঘাটাঘাটি করছেন, ভাগাভাগি করছেন, আমি বলবো বাচ্চু ভাই ভাগ্যবান। উনি ভাগ্যবান বা ভালো মানুষ, এই জন্য ওনাকে এসব দেখতে হয়নি। উনি রাজার মতো মঞ্চে দাঁড়াতে রাজার মতো চলে গেছেন। আসলে আয়ুব বাচ্চু এমন একটা নাম, খুব মুশকিল হয়ে যায়, মানে সৌরর জন্য খুব মুশকিল হয়ে যাবে, আমার জন্য খুব মুশকিল হয়ে যাবে বেশিক্ষণ আবেগপ্রবণ না হওয়াটা। আমরা কথা না বলে বরঞ্চ সৌর আয়ুব বাচ্চুকে নিয়ে আপনার বেশ কয়েকটি গান আছে, আমরা আপনার মুখ থেকে বাচ্চু ভাইকে উৎসর্গ করে আপনার যেকোনো একটি গান শুনতে চাই। কারণ আসলে বাচ্চু ভাই বেঁচে থাকলে আপনাকে এটা বলতেন যে সৌরভ কেঁদো না, গান গাও, গান গাওয়াটা কোনো অবস্থায় থামে। আমরা বাচ্চু ভাইকে নিয়ে আপনার একটি গান শুনতে চাই সৌরভ, আপনার পছন্দের যেকোনো একটি গান। বাচ্চু ভাইকে নিয়ে কিন্তু অনেকেই গান করেছেন তার মৃত্যুর পরে, কিন্তু আমার সৌভাগ্য একমাত্র যে আমি জীবিত অবস্থায় তাকে কিছু গান তাকে নিয়ে লেখা শুনিয়ে যেতে পেরেছিলাম। তিনি কিছু গান হয়তো সামনাসামনি আপনিও উপস্থিত ছিলেন একটা তার জন্মদিনে, আরো কিছু গান করেছিলাম যেগুলো হয়তো পাঠিয়েছি তাকে, শুনেছেন তিনি, কমেন্ট করেছেন, তিনি খুব পছন্দ করেছেন। আমাদের প্ল্যান ছিল এগুলো অনেককে নিয়ে করার, মানে আমি যেমন হয়তো বসকে গানটা এখন যে গানটা গাইতে চাচ্ছি এই গানটা রেকর্ড করে আমার ইচ্ছে ছিল অনেককে নিয়ে করার। বাচ্চাদের যারা ভক্ত সবাই যারা শিল্পী তারা কয়েকজন মিলে অন্তত 8-10 জন মিলে একসাথে একটা ট্রিবিউট জানাবো বসকে, এরকম একটা গান। সব ঠিকঠাক ছিল, বস মারা যাওয়ার পরে এখন গানটা গাওয়ার ব্যাপার হয়তো তখন আমি আরো অনেককে নক করলাম যে গানটা রেকর্ড করি আমরা, চলো একটা ট্রিবিউট জানাই। তখন প্রথমে যে আগ্রহের জায়গাটা ছিলাম অনেকের মধ্যে আগ্রহটা দেখিনি, এই মানুষটা মরে গেছে। যাই হোক, এখন এই তো পৃথিবী এমনই, যার ফলে তিনি যে সময় গেছেন আমি এই জন্যই বলি তিনি একদম সঠিক সময়ে চলে গেছেন, কিচ্ছু দেখতে হয়নি, একদম কিং এর মতো, জাস্ট রাজার মতো চলে গেছেন। না হলে আরো প্রচন্ড অভিমানী মানুষ ছিলেন, আরো অভিমান হতো, আরো যন্ত্রণা হতো, কিন্তু তারপরে আমি জানি এখন তিনি এসবের ঊর্ধ্বে, তিনি যে এসব দেখছেন, আমি এটা বিশ্বাস করি যে এই মুহূর্তে আমাদের এই কথাবার্তা তিনি শুনছেন। ট্রাস্ট মি, আই ফিল দ্যাট, আমি এটা বিশ্বাস করি এবং ফিল করতে পারি, মানে তিনি দেখছেন আমাদের, যার ফলে তার কাছ থেকে লুকানোর তো কিছু নেই। তাকে যে শ্রদ্ধাটা জানানো সেটা আমাদের অন্তর থেকে প্রতিদিন জানানো হয়, এইটা তিনি বুঝতে পারেন। তো যারা হয়তো নানান ভুল ভ্রান্তি করছেন তারা খালি একবার আমার মতে চিন্তা করা উচিত যে এই সময় বস কি ভাবছেন, বা বস এই জায়গায় থাকলে কি পরামর্শ দিতেন, তার কাছে পরামর্শ চাইলে কি পরামর্শ দিতেন, এই উত্তরটা নিজের হৃদয়ের কাছে করলে তারা হয়তো এইসব আর করবেন না, হয়তো তাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এইটুকু আমি বিশ্বাস করি। আমি গানটা গাইছি, গাওয়ার চেষ্টা করছি আসলে, আর খুবই ক্ষুদ্র একটা প্রয়াস, মানে তার মতো মানুষকে আমার মতো একটা তুচ্ছ শিল্পী আমি গান গে রেসপেক্ট জানাবো এটা আসলে ডিফিকাল্ট। আমি জাস্ট আমার প্রাণের জায়গা থেকে গানটা শোনাচ্ছি আপনাকে। ছুটে ছুটে চলা গিটারের ফেট পড়ে উড়ে যায় ও পিবলাকা, দুর্দম বেগে ছয়ে তারে ঝংকারে ছুটে যায় জ্বলন্ত উল্কা, ছুটে ছুটে চলা গিটারের ফেট পড়ে উড়ে যায় ও পিবলাকা, দুর্দম বেগে ছয়ে তারে ঝংকারে ছুটে যায় জ্বলন্ত উল্কা, জয় তরুণের জয়ে ওঠে চিৎকার গ্যালারিতে জনতার কোলাহল, জয় তরুণের জয়ে ওঠে চিৎকার গ্যালারিতে জনতার কোলাহল, রক্তে রক্তে নাচন তোলে বীর গিটারের কোলাহল, রক্তে রক্তে নাচন তোলে বীর গিটারের কোলাহল, মাইক্রোফোনে তার সিংহ নাদে গর্জে ওঠে স্টেডিয়াম, খেড়ারি মনের চির তরুণে জি বাজালেই নাচে না জমখান, ঝরে বয়ে যায় রোদ ওঠে ফুল ফোটে গিটারেই হাসে রাতের তারা, চির তরুণে বীর কণ্ঠে ঘুম ভাঙায় শহর মাতো আধা, সবুজ ঘাসে লেগে যায় আগুন কেঁপে ওঠে বাংলার সমতল, সবুজ ঘাসে লেগে যায় আগুন কেঁপে ওঠে বাংলার সমতল, রক্তে রক্তে নাচন তোলে বীর গিটারের কোলাহল, রক্তে রক্তে নাচন তোলে বীর গিটারের কোলাহল,
ক্রুজার হেভি মেটালের পাশে বেজে ওঠে ভূপালি কি ভৈরবি আয়ুব বাচ্চু গিটারের সুরে সুরে আঁকেন বাংলা আর ছবি পাহাড়ের কোলে সাগরের ঢেউ ঢেউ জন্মেই দিয়েছেন পায়ে দাম লেটস রক ইন বাংলা হে যাই এলার বীর গান সবুজ ঘাসে লেগে যায় আগুন একে ওঠে বাংলার সমতল জয় তরুণের জয় ওঠে চিৎকার এতে ওঠে বাংলার সমতল রক্তে রক্তে না তুমি করে এ বীর গিটারের কোলাহল থ্যাংক ইউ। গানটা আসলে আমরা হেভি মেটাল ধাঁচে করেছিলাম, প্রচুর ইলেকট্রিক গিটার ড্রামস সবকিছু সংস্কৃতি, একুস্টিক গিটারে গাওয়া একটু মুশকিল, তারপর জাস্ট একটু রেসপেক্ট জানালাম। অনেক ধন্যবাদ সৌরভ, এবং আমি বিশ্বাস করি বাচ্চু ভাইকে জানি বলেই বিশ্বাস করি বাচ্চু ভাই যেখানে আছেন আজকে গানটা শুনছেন, আমাদের কথাটা শুনছেন, এবং আমরা যে এখনো গান গাচ্ছি, গান গেতে গেতে বাচ্চু ভাইয়ের কথা মনে করছি, ওই জিনিসটাকেই হয়তো উনি ওখান থেকে বলছেন যে গানটা যেন চালিয়ে যাওয়া যায়, কারণ ওই টাকা পয়সা গিটারের মালিকানা এবি কিচেনের মালিকানা এসব নিয়ে মানুষটার কোনো ভাবনা ছিল না, এবং এইরকম টানা হেচড়া ওই মানুষটাকে ছুঁতে পারবে না। তো আমরা বাচ্চু ভাইকে নিয়ে অন্য কোনো আসরে নিশ্চয়ই আরো অনেক কথা বলবো, আজকের মতো এই বলেই বাচ্চু ভাইয়ের প্রসঙ্গ শেষ করবো। বাচ্চু ভাই আপনাকে ভালোবাসি, আপনি জানেন ভালোবাসি, এবং এটা এর চেয়ে বেশি করে আপনাকে বলবো এই সামর্থ্য আমাদের নেই, আপনি ভালো থাকবেন। সৌরভ, এবার আমরা একটু অন্য কথায় যাই, খুব গম্ভীর হয়ে গেল পরিবেশটা। আমি যতটুকু জানি যে আপনি বেশ অনেক রকম বাদ্যযন্ত্র বাজাতে পারেন, এবং হচ্ছে এই প্রসঙ্গে আমি একটু জানতে চাইবো যে আপনি মূলত রাত জেগে রিহার্সেল করেন, এটা কেন, বা এখনকার প্রজন্মের অনেকেই রাত জেগে রিহার্সেল করে, আগে তো একটা সময় প্রচলন ছিল যে ভোরবেলা মানে সকালে বলা হতো ব্রাহ্ম মুহূর্তে উঠে রিহার্সেল করা, রেয়াজ করা, শ্বাসের ব্যায়াম করা, এখন আপনি বা এই প্রজন্মের অনেকেই রাত জেগে গান করেন, এই পরিবর্তনটা কেন, আগে আমাকে এই উত্তরটা একটু দেবেন। না, আমি কিন্তু এটার সাথে একটু দ্বিমত, কারণ আমি নিশ্চিত যে আগে সব শিল্পীরাই যে শুধু দিনে মানে প্র্যাকটিস করতেন রাতে করতেন না, তা না, তাহলে তো মধ্যরাতের রাগই হইতো না, ছায়ানট তো মাঝরাতের রাগ, এই রাগটা জন্মালো কিভাবে যদি মাঝরাতে শিল্পীটা জেগে না থাকতেন, মিয়া তানছেন যদি মাঝরাতে জেগে না থাকতেন, বা সারা আমরা তো তানছেন থেকে শুরু করি, যদি আমাদের উপমহাদেশীয় কিংবদন্তির কথা যদি শুরু করি, তিনি দীপক রাগ করতেন মাঝরাতে, ছায়ানটের বা হিন্দোল এসব করতেন মাঝরাতে, এত রাতের সাথে শিল্পীদের মানে সৃষ্টির শুরু থেকেই একটা সম্পর্ক আছে, এটা আমি নিশ্চিত। মানে আর সবচেয়ে বড় কথা কি, আমাদের প্রজন্মে আগের যে ব্যাপারটা চিন্তা করুন, যে 50 বছর আগে সাউন্ড স্কেপ, এই শহরের কথাই যদি চিন্তা করি ঢাকার বা একটা মফস্বল শহরে, সাউন্ড স্কেপটা কেমন ছিল, একটা মানুষ বাসায় থাকলে হয়তো তার পাশের বাড়ির কিছু মানুষের কথার শব্দ হালকা কানে আসছে, পাখির ডাক আসছে, গাছের পাতায় হাওয়া বয়ে যাচ্ছে, এই সাউন্ড পাচ্ছে, তার সাথে হয়তো আরো কিছু দূরের অ্যাম্বিয়েন্স। এখন আমাদের অ্যাম্বিয়েন্সটা কি, গাড়ির হর্ন, সাইকেলের বেল, রিকশা, প্রচুর সাউন্ড, তার সাথে হয়তো প্রচুর লাউড স্পিকারের সাউন্ড, মানে সাউন্ড পলিউশন তো আমাদের খুব একটা দুর্দান্ত লেভেলের একটা বিপজ্জনক বিষয় মিউজিশিয়ানদের জন্য, যার ফলে হয়তো রাতে যেহেতু তুলনামূলক একটু নিস্তব্ধ থাকে, ও আমাদের কাজ কিন্তু শব্দ নিয়ে, সাউন্ড, আলটিমেটলি সাউন্ড। একজন চিত্রশিল্পী হয়তো মানে একটা প্রচুর রং চং করা ক্যানভাসে ছবি আঁকবেন না, তিনি একটা সাদা ক্যানভাসে, ফাঁকা ক্যানভাসে ছবি আঁকবেন, অথবা তিনি তার মতো একটা লেয়ার তৈরি করে একটা নির্দিষ্ট রঙে তার উপরে আঁকবেন। সেরকম আমরা যখন কাজ করছি, প্র্যাকটিস করছি, তখন অনেকগুলো সাউন্ড, আদার্স অনেক সাউন্ড, সেটা কিন্তু আমাদের প্রভাব ফেলছে। আমি ইভেন লাকি ভাইকে একটা জিনিস সবসময় কিন্তু খেয়াল করেছি, লাকি আখানকে, যে তিনি ফ্যানটা বন্ধ করে দিতেন গান গাওয়ার সময়, আমরা ঘেমে যাচ্ছি, নেয়ে যাচ্ছি, কিচ্ছু না, কারণ তার সাউন্ডটা প্রয়োজন। ফ্যানের এই যে স্কেলটা, ফ্যানের একটা নির্দিষ্ট সাউন্ড আছে, একটা রিদম আছে, একটা সুর আছে, একটা স্কেলে বাজছে, ওই স্কেলের সাথে গানটার স্কেল ম্যাচ করবে না, করছে না, তো ফ্যানটা বন্ধ করতে হবে, আমরা ঘেমে যাচ্ছি, এই জিনিসগুলো সাউন্ড যেহেতু খুবই জরুরি, সম্ভবত এই জন্যই রাত আর দিনের শিল্পীদের এই ব্যাপারটা থেকে যায়। আর রাত একটা রহস্য, রাত নিরবতা, রাত অন্ধকার, রাত আর একটা জগৎ, সেই জগতে শিল্প অনেক কিছু পেয়েছে শুরু থেকে সৃষ্টির, এবং সেখান থেকেও তৈরি হচ্ছে, অন্ধকার থেকে আলো ফোটানো হয়, এবং অন্ধকার থেকে শিল্প তো চর্চাও তৈরি হয়, যেটা আলোর সমান্তরাল, আমার ধারণা, হয়তো এই জন্যই রাতটাই বেশি প্রিয়।
অনেক ধন্যবাদ সৌরভ। যেটা আরেকটা কথা বলছিলাম যে আপনি নানান রকম বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করেন, একটু আমার দর্শকদের যদি বলেন যে আপনি নিয়মিত আসলে কোন কোন বাদ্যযন্ত্র চর্চা করেন। আসলে বাজাতে চেষ্টা করি, এই যে বললাম আমরা তো আসলে আইসোলেটেড হয়ে গেছি, নানান ভাবে আইসোলেটেড আমরা, আর মানে আমাদের একটা সময় ব্যান্ড আমরা করতাম কিন্তু প্রাণের তাগিদে, একদম প্রাণ থেকে, পয়সা টয়সা কিছুর চিন্তা করছি না, যা হচ্ছে পয়সা আসছে আসছে ওটা উড়াচ্ছি চলছে, কিন্তু প্রাণ আগে, গান গাইতে হবে, স্টেজ ক্রাউড দ্য স্ক্রিন অডিয়েন্স মানুষের চিৎকার নাচ তালি এইটাই মূল খাদ্য ছিল জীবনের। তারপরে এখন আমাদের যে একটা মিউজিক করতে গেলে তো অনেকগুলো মানুষ লাগে, অঞ্জনদা কি সুন্দর একটা গিটার দিয়ে কনসার্ট কাঁপিয়ে ফেলেন, সবাই তো ওইভাবে হয় না, অনেক কিছু লাগে, চার পাঁচজন মিউজিশিয়ান মিনিমাম লাগে, আমাদের দেশে তো চার পাঁচজন মিউজিশিয়ান একটা স্ট্যান্ডার্ড ঘরানা, ইন্ডিয়ায় হলে সেখানে আমরা দেখেছি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যদি হয় একটা 50 জন ভায়োলিন বাদক থাকে, 2 জন চ্যালো বাদক থাকে, ফ্রেঞ্চ হর্ন বাজাচ্ছে 2 জন, স্যাক্সোফোন বাজাচ্ছে 2 জন, ট্রম্বন বাজাচ্ছে 1 জন, পিকোলো বাজাচ্ছে 1 জন, গিটার 4টা, বেজ আছে, আপরাইট বেজ আছে, পিয়ানো আছে, নানা সিনথ ইনস্ট্রুমেন্ট কেউ বাজিয়ে যাচ্ছে, অসংখ্য মিউজিশিয়ানের সমন্বয়। এই প্রফেশনাল মিউজিশিয়ান গুলো তৈরি হওয়ার মতো প্রফেশনাল ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে নেই। আমি যদি অ্যাভেলেবেল অনেক মিউজিশিয়ান পাই আমার হাতের কাছে, আমাকে কিন্তু নিজে অনেক যন্ত্র বাজাতে হবে না, আমি চেষ্টা করবো তখন আচ্ছা ও বাজাক যত মানুষের ইচ্ছা শক্তি এক হবে। কিন্তু এখন যারা প্রফেশনাল শিল্পী আছেন, যারা একটু ভালো বাজান, তাদের শিডিউল পাওয়া, তাদের টাইম পাওয়া, সবচেয়ে বড় কথা তাদের আন্তরিকতাটা পাওয়া খুব ডিফিকাল্ট। তাদের টাইম শিডিউল হয়তো আমি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু তাদের আন্তরিক চেষ্টাটা আমরা কম পাচ্ছি, কারণ তাদের একটা হাতে ঘড়ি আছে, সেই ঘড়িটাই তারা বারবার তাকাচ্ছেন এবং বলছেন আমার পরে আর একটা স্টুডিওতে রেকর্ডিং আছে। আর মিউজিক কখনই টাইম কনসিউমিং বিষয় না, এইটা সময়ের ব্যাপারই না, সারা রাত জেগে থাকবো একটা সুরের জন্য হবে না, ভোরবেলা ঠিক ঘুমাতে গেছি বিছানায় চলে গেছি ক্লান্ত হয়ে, ওই সময় সুরটা এলো, আবার লাফ দিয়ে উঠে কাজটা শুরু করে দিলাম, এই কিন্তু মিউজিক, এখানে ঘড়ি দেখে ধরার কোনো সুযোগই নেই। যার ফলে হয়তো আমার মতো অনেকেই আরো 2-4টা যন্ত্র বাজে, আমি বেসিক্যালি গিটারটাই তো বাজানোর চেষ্টা করে গেছি সারা জীবন, শেখার চেষ্টা করে যাচ্ছি, তার সাথে হয়তো কম্পোজিশনের খাতিরে কিবোর্ড মাউথ অর্গান ফ্লুটস অ্যাকোর্ডিয়ান হয়তো কিছুটা পিয়ানোর চেষ্টা বাজানোর চেষ্টা, এইরকম বেশ কিছু যন্ত্র হয়তো তবলা বা ড্রামস এইসবও শিখতে হয়েছে কম্পোজিশন আসপেক্টের জন্য। একজন কম্পোজার হিসেবে কাজ করার জন্য আমাকে অনেকগুলো যন্ত্র শিখতে হয়েছে, কারণ আমাদের আগের যন্ত্র যারা বাজাতেন, আগের যারা সঙ্গীত পরিচালক ছিলেন বেশি কাজে, তারাও কিন্তু অনেক যন্ত্র বাজাতেন, কারণ এই জন্যই তারা কিবোর্ডে বাজাতে গেলে বা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে যন্ত্রটার গতি প্রকৃতি সম্পর্কে জানতেন। একজন স্যাক্সোফোন বাজক বা কিবোর্ডে যদি একজন স্যাক্সোফোনের পিস বাজাতে চায়, সে যদি স্যাক্সোফোন যন্ত্রটা সম্পর্কে না ধারণা থাকে, তাহলে কিন্তু ওই পিসটা বানানো সম্ভব না। স্যাক্সোফোনের নির্দিষ্ট রিড আছে, অল্প কয়েকটা নোট, এই কয়েকটা নোটের মধ্যেই কাজ করতে হবে, বা একটা পিকোলোর আলাদা নোট আছে, সানাইয়ের ঘরানাটা আলাদা, অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্টটা বাজানোর এক্সপিরিয়েন্স না থাকলে আসলে এটা মুশকিল হয়ে যায় তাদের জন্য। এই জন্যই হয়তো শেখার চেষ্টা করা, বেশ কিছু যন্ত্র চেষ্টা করে যাচ্ছি জাস্ট, এটা আর কি বলবো, মানে এই চেষ্টাটা, যদিও আমি কখনোই এটার পক্ষে না, আমি চাই অনেক মানুষ অনেক কিছু বাজাক, একা অনেক কিছু বাজানোর পক্ষে আমি কখনোই না, আমি চাই সবসময় অনেক মানুষ মিলে ইচ্ছা শক্তি একখানে হোক, একসাথে মিলি, একসাথে মিলে কাজ করি, কিন্তু সেইটার জন্য যে ব্যাপারটা দরকার, এই যে মিউজিক ইন্ডাস্ট্রি সেটাই কিন্তু আমরা হারিয়েছি, যেই জায়গাটা থেকে আক্ষেপের জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তারপর আসার আলো কিন্তু আমি দেখি প্রচুর ছেলের হাতে, এখন নতুন একটা যন্ত্র আমি দেখছি কিন্তু কিছুদিন ধরে ইউকেলেলে, ছোট্ট একটা যন্ত্র, খুব নাইস স্মুথ একটা সাউন্ড, ক্যারিবিয়ান সাউন্ড, তো অনেক ছেলে পেলে কিনছে, অনেকে শিখছে, যত এখন এই ছেলেগুলো হয়তো 1000 জন কিনলো এই বছরে, হয়তো 2020 সালে 1000 ছেলে মেয়ে ইউকেলেলে কিনলো, তাদের মধ্যে যদি 10 জনও প্র্যাকটিসটা ধরে রাখে শেষ পর্যন্ত, তারা যে সিরিয়াসলি বাজায়, সেটাও তো একটা গেইন, সেটাও একটা গেইনি। এইভাবেই আমি দেখি যে প্রচুর ছেলে পেলে আসা উচিত যারা গান করবে, তার জন্য একটা মিনিমাম সাস্টেনেবল ব্যাপারও দরকার, নিজের একটা ইন্ডাস্ট্রি হওয়া দরকার, নাহলে কেন আসবে, বাবা মারা তো আসতে দিবে না। আচ্ছা আজকে তো গিটারই বাজাচ্ছি, আচ্ছা একটা কাজ করতে পারি, আমরা আর একটা গান গাইতে পারি, সেটার সাথে হয়তো আমি জাস্ট একটা মাউথর গান অ্যাড করে নিতে পারি। ওকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, বেশ স্মুথ একটা বৃষ্টি, ভালো লাগছে, ভিজে যাচ্ছি, এইসব নিয়ে বাচ্চাদের একটা গান, খুব ছোট্ট একটা গান।
পানিতে ভিজে কারা, বাচ্চারা কাচ্চারা বৃষ্টিতে ভিজে কারা, বাচ্চারা কাচ্চারা পাখিদের ছানা পোনার কারা বলবো না আর কারা গাছ ছাড়া, বাচ্চারা কাচ্চারা বাচ্চারা কাচ্চারা। বৃষ্টিতে ভিজে কারা, বাচ্চারা কাচ্চারা পাখিদের ছানা পোনার কারা বলবো না আর কারা গাছ ছাড়া, বাচ্চারা কাচ্চারা বাচ্চারা কাচ্চারা রা বাবা রাম পাম পাম পা পা রে রা পাম পারা পাপা পাপা পারা পাপা পা পাপা পারা পাপা পা। অসাধারণ। যারা দর্শকরা যারা আজকে প্রথমবার সুরের গান দেখছেন তারা অনেকেই জানেন না যে ও খুব বিনয়ের সঙ্গে বললেও বাকি যে বাদ্যগুলোর কথা বললো সেগুলো সে যথেষ্ট সহনীয় মাত্রায় ভালো বাজিয়ে থাকে। তো যাই হোক, সে গল্পটা আমরা পরে যাই। সুর আমি একটু শুনতে চাইবো যে একজন আপনি যেমন গান গান, একজন যে কোনো শিল্পী যিনি ছবি আঁকেন তার ছবি আঁকার ভুবন, বা যিনি গান গান তার গানের ভুবনে, আসলে অনেক শিল্পীর আপনি বেড়ে উঠতে উঠতে অনেকের গান শুনতে শুনতে আপনার কানটি সমৃদ্ধ হয়েছে, আপনার মনে সুর সম্পর্কে বিভিন্ন ভাবনা জেগেছে। তো এমন বাঙালি এবং অবাঙালি এমন কোন কোন শিল্পীরা আছেন যারা এখনো প্রত্যেকদিন আপনাকে অনুপ্রাণিত করেন, বা যে গানটি আপনাকে এখনো খুব মন খারাপের মধ্যে মন খারাপটা জয় করার শক্তি দেয়, এমন কারা কারা আপনাকে অনুপ্রাণিত করেন দেশে এবং দেশের বাইরে? অনেকের কথা এর মধ্যে কিন্তু আমরা বলেছি, গুরু আজম খান, আইব বাচ্চু, জেমস ভাই থেকে শুরু করে অনেকের কথা, অঞ্জন দা, অনেকের কথাই আমরা বলেছি, এরা সবাই। এছাড়াও আসলে যাদের আমরা কিন্তু আজকে প্রচুর মানুষের কথা বলেছি, দেখেন কাদের কাদের নাম উঠেছে সব, মানে ভারতীয় গানের লতা মঙ্গেশকর, হেমন্ত মুখার্জি থেকে শুরু করে আমাদের এন্ড্রু কিশোর, রুনা লায়লা, এবি, আমাদের গুরু আজম খান, সবার কথাই উঠে এসেছে। বোধহয় ইন্টারনেট সংযোগের স্পিডের জন্য আমরা সুরর সুরর সংযোগটি বোধহয় কোনো কারণে গন্ডগোল করছে, যে কারণে আমরা সুরর কথা শুনতে পাচ্ছি না। সুর আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এটা আসলে আমি প্রত্যেক লাইভে বলি যে আমার হচ্ছে নিচে স্ক্রলের মতো চালানো উচিত, যে দর্শক প্রযুক্তিগত ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ইন্টারনেটের স্পিডের উপর আসলে আমাদের কোনো হাত নেই। আর অদ্ভুত এক ফাইবার অপটিক যেটা মাসের মধ্যে 10 দিন কাটা থাকে। তো যাই হোক, সুর আমরা যেটা বলছি আপনাকে অনুপ্রাণিত করেন এমন শিল্পী কারা? এটাই বললাম যে আজকে কিন্তু আমরা অনেক শিল্পীদের নাম নিয়েছি, এরা সবাই প্রচুর মানুষের নাম নিয়েছি আমরা, এবং এরা সবাই আমাদের প্রচুর ইন্সপায়ার করে। কয়েকজন মানুষের নাম নেওয়া হয়নি, মানে রকগুরু আজম খান বলি, আয়ুব বাচ্চু ভাই, এবি, যে জেমস ভাই থেকে শুরু করে ওই পারের অঞ্জন দত্ত, কবির সুমন, বব ডিলান, এখান থেকে শুরু করে পিট জিগার, জন লেনন, জিম মরিসন, এরা সবাই এরকম সবাই প্রচুর, বব মার্লে, কার কথা রেখে কার কথা বলবো, মাইকেল জ্যাকসন, এরা সবাই কিন্তু আমাদের প্রচুর ইন্সপায়ার করেছেন। এছাড়াও প্রচুর একটা ইয়াং টাইম আমরা কিন্তু প্রচুর হেভি মেটাল ব্যান্ড শুনতাম, মেটালিকা, আয়রন মেডেন, মেগাডেথ, প্যান্টেরা শুরু করে প্রচুর ব্যান্ড ছিল, যেগুলো গানস অ্যান্ড রোজেস, প্রচুর দারুণ দারুণ ব্যান্ড কিন্তু পৃথিবীর ইতিহাসে ছিল, এবং এই যা আছে যারা কাজ করে যাচ্ছে অনেকেই এখনো।
তাদের সবার গানই প্রচুর অনুপ্রেরণা দিয়েছে। এছাড়া আমরা যে গানগুলো শুনেছি, আমাদের রেডিও, আমরা কিন্তু এমন একটা জেনারেশন যারা আমরা রেডিও গান শুনেছি, যারা ক্যাসেটের গান শুনেছি, যারা সিডির গান শুনেছি, এখন একদম ডিজিটাল প্ল্যাটফর্মে গান শুনছি প্রতিটা সময়। কিন্তু যদি সময় ধরে বলতে যাই, আসলে প্রতিটা সময় শুধু রেডিওর সময় গান শোনা নিয়ে, রেডিওর গান শোনার অভিজ্ঞতা নিয়ে কিন্তু একটা প্রোগ্রাম করে ফেলা যায়। রেডিওতে যে আধুনিক বাংলা গান বা বাংলা চলচ্চিত্রের গান আমরা শুনেছি, এইসব দারুণ দারুণ অসামান্য সব গান, কিসব গায়কী, কিসব মহারথী, সব শিল্পী, তাদের নিয়ে কথা বলতে গেলে সারাটা প্রোগ্রাম পার হয়ে যাবে। শুধু ব্যান্ড ইন্ডাস্ট্রি নিয়ে যদি, বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রি নিয়ে, তাদের শিল্পীদের নিয়ে কথা বলি, অসাধারণ সব শিল্পী, অসাধারণ সব গান। শুধু তাই না, এবং আমাদের যেহেতু উপমহাদেশীয় গানের একটা প্রভাব আছে, হিন্দি গানেরও একটা দারুণ প্রভাব আমাদের ভেতরে থেকে যায়। এআর রহমান, আর ডি বর্মন এবং থেকে শুরু করে ভয়ানক সব সঙ্গীত পরিচালক, তাদের গান, তাদের গায়কী, তাদের গাওয়া আমাদের সবাইকে প্রভাবিত করেছে। কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে যদি বলি, একদম আদি অকৃত্রিম রবি ঠাকুর কি এর বাইরে, বা আজকে যার, আজকে সবচেয়ে বড় কথা আমরা বলতে পারি 12ই ভাদ্র, আজকে একজন মানুষকে নাম না নিলেই নয়, কাজী নজরুল ইসলাম, এনাদের সবার গান, লিরিক, সুর আমাদের কি পরিমাণ প্রভাবিত করেছে তা হয়তো আমরা নিজেরাও জানি না। কারণ আমরা যা শুনেছি ছোটবেলা থেকে, তাই কিন্তু আমরা পরে নতুন আর একটা ভাবে, নতুন মোড়কে আমাদের ভেতরে রূপ আসছে, আমাদের ভেতর দিয়ে আর একটা সুর হয়ে বের হচ্ছে। এমটি স্পেস থেকে কোনো সুর কিন্তু জন্মায়নি, জিরো থেকে কিছু সৃষ্টি হয় না, বিগ ব্যাং হতে গেলে একটা কসমিক বিম লাগে, একটা কসমিক বুম লাগে। সেইটার যদি বলি, তাহলে এনারা তো সবাই আমাদের সেই কসমিক বুম, যারা বিস্ফোরণ ঘটিয়েছে আমাদের ভেতরে, বা যে বিস্ফোরণে হয়তো আমরা ছুটে যাচ্ছি আলোকবর্ষের গতিতে, কোথায় যাচ্ছি জানি না, কিন্তু কাজ করে যাচ্ছি, গান গেয়ে যাচ্ছি, বিষয়টা এরকমই। এত এই সবার কাছে আমি ঋণী, আমরা সবাই ঋণী অবশ্যই। ইদানিং একটা প্রবণতা দেখি, আপনি বিনোদন সাংবাদিক হিসেবে কিন্তু দেখেছেন, কিছুদিন আগেও হয়তো নতুন কোন শিল্পী যারা লেজেন্ডদের অভক্তি করে কথা বলছে, লেজেন্ডদের তোয়াক্কা করছে না, জাস্ট নিজের গানের প্রচারের জন্য লিজেন্ডদের হেয় করে কথা বলছে, অথচ তাদের গান গে কাভার করে, অথচ এগুলো তো আমরা বলতে পারি, কারণ আমরা নিজের মৌলিক গান নিয়ে কাজ করি, আমরা নিজেদের গান নিয়ে কাজ করার চেষ্টা করি, নিজের গান, নিজের কথা সুর দিয়ে, নিজেদের কথা সুর দিয়ে কাজ করার চেষ্টা করি। আমাদের কখনো সাহস হয় না আমাদের পূর্বপুরুষদের অবজ্ঞা করার, কারণ আমরা জানি আমরা যতই মৌলিক বলি প্রভাবিত তাদের দ্বারাই। আমরা সেখানে সরাসরি তাদের গান কপি করে, নকল করে গিয়ে কোনো রিয়েলিটি শোতে গিয়ে একটু নামধাম হয়ে গেল, অমনি তাদের নামেই উল্টা নিজের গানের প্রচারে নিন্দে মন্দ শুরু করে দেয়া, এরকম সময়ে এসে গেলাম আমরা। আবার তাদের প্রচুর সাপোর্টার্স, ভক্ত তাদের লাইক করছে, মানে তাহলে কি রুচির ধস কি দুদিক থেকেই নেমে গেল? মানে শ্রোতারা রুচির ধসে পড়ে গেল, শিল্পীরাও পড়ে গেল। মানে এই জন্য যে বড় আমাদের সিনিয়র শিল্পী যারা আছেন, তাদের আমি সবসময় একটা কথা বলতে শুনেছি, শ্রোতাদের এখানে কোনো দোষ নেই, শিল্পীদের দোষ আছে, বা শিল্পীরা ভুল গান গেয়েছেন অনেকেই এসে। আমি তাদের সাথে সম্পূর্ণ একমত না হলেও কিছু জায়গায় এইটুকু যদি বেয়াদবি হিসাবে হয়, আমি বলতে চাই মানে এই প্রজন্মের শিল্পীদেরও একটা দায়িত্ব আছে, প্রতি প্রজন্মেরই ছিল, আমাদের পূর্ব প্রজন্মের শিল্পীরা কতটুক দায়িত্ব পালন করেছেন এইটা একবার আমাদের ফিল করা উচিত। তারা কেন শ্রোতাদের এত ভালোবেসে বলেছেন, শিল্পীদের দায়িত্ব আছে, কিন্তু প্রতি প্রজন্মের শ্রোতাদেরও একটা দায়িত্ব ছিল। শ্রোতাদের দায়িত্ব না থাকলে আজম খান গান হয়তো এইভাবে গাইতে পারতেন না, কবির সুমন গান গাইতে পারতেন না, যদি শ্রোতারা রিসিভ না করতো অঞ্জন দত্ত গান গাইতে পারতেন না, নতুন ধরনের গান, ভালো মানের গান, এটা রিসিভ করার দায়িত্ব শ্রোতাদের। শ্রোতাদের রুচি কতখানি ধস নেমেছে এইটা আমরা বুঝতে পারি আমাদের হিট গানের তকমায় যে গানগুলো চলে সেগুলো দেখলে। এটাকে ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের জায়গা থেকে যদি কেউ ভাবে, সম্পূর্ণ ভুল করছে, এটা এই জায়গা না, রুচির জায়গা, যে জায়গাটা ধস নেমেছে, প্রচন্ড ভাবে ধস নেমেছে, এবং যার ফলে এখন গান আর শোনার বস্তু নেই, দেখারও বস্তু। যেখানে অনেক গানের একটা মূল উদ্দেশ্য নারী শরীরকে পণ্য বানিয়ে দেখানো, একটা গান শোনানোর জন্য একটা নারী শরীরকে প্রোডাক্ট বানিয়ে, পণ্য বানিয়ে তারপরে গানটা শোনাতে হচ্ছে। কতখানি নিচে আমরা নেমে গেছি এর চেয়ে আর বোঝানোর মনে হয় খুব বেশি প্রয়োজন পড়বে না। যে গান ছিল অধরা, অলৌকিক, সেটা এখন শরীরই বিষয়ে দাঁড়িয়েছে। কেউ কষ্ট পেলে আমার কথায় থ্যাংক ইউ, আরেকটু কষ্ট পান, কষ্ট পাওয়াটা দরকার, কারণ এত নিচে আমরা নেমেছি, আরেকটু আমাদের উন্নয়ন দরকার, আরো কষ্ট পাওয়া দরকার আমাদের, এইটুকু আমি বলতে চাই। সহমত শুনবো, কারণ হচ্ছে যে শিল্প সুন্দরের চর্চা করে, শিল্প পাথরে ফুল ফোটানোর চেষ্টা করে, আর সেখানে হচ্ছে গোবর সারের কাজ করতে পারে, কিন্তু গোবর যদি দুর্গন্ধ ছড়াতে শুরু করে, তাহলে আমিও চাই যে আপনার এই কথায় কিছু মানুষ কষ্ট পাক, এই কষ্ট পাওয়াটা জরুরি।
সুর অবশ্যই আমি তাই সুর, আপনি আমাদের খুব শ্রদ্ধেয় শিল্পী, লাকি আকন্দের সঙ্গে সরাসরি কাজ করেছেন একটা বড় সময় ধরে। আমরা একটু ওই স্মৃতিটা নিয়ে আপনাকে জানতে চাইবো। অলরেডি আপনি একটা গল্প বলছিলেন যে ফ্যান বন্ধ করে ভীষণ গরমের মধ্যে কষ্ট করে আপনারা রিহার্সেল করতেন, তো লাকি ভাইকে নিয়ে নিশ্চয়ই এরকম আরো মজার মজার গল্প আছে আপনার কাছে, এরকম আপনার সঞ্চয়ে থাকা একটি বা দুটি গল্প জানতে চাইবো এবং তারপরে আমরা আপনার একটি গান শুনবো। আমরা আমি লাকি ভাইয়ের সাথে কিন্তু কাজ করেছি একই সাথে, ধরে একটু জোরে বলুন। হ্যাঁ, মানে আমি লাকি ভাইয়ের সাথে কাজ করেছি একই সাথে তার ব্যান্ডের লিড গিটারিস্ট, হ্যাপি হ্যাপি টাচের লিড গিটারিস্ট, তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর, দুইটি টাইপের কাজ। সুরো আপনার অডিওটি পাচ্ছি না, আপনি কি আপনি কি হেডফোনটি কানেক্টেড করে আবার ডিসকানেক্ট করবেন? আপনার ওকে হয়তো হেডফোন দুষ্টুমি করছে, এরকম দুষ্টুমি হেডফোন মাঝে মাঝেই করে থাকে। হ্যাঁ পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি লাকি ভাইয়ের সাথে কাজ করেছি দুই ভাবে, একটা তার ব্যান্ড হ্যাপি টাচে লিড গিটারিস্ট হিসেবে, আরেকটি তার অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে। দুটি কাজই আমি করেছি এবং দুটি কাজ করতে গিয়ে আমি কিন্তু একটা দীর্ঘ সময় ধানমন্ডিতে আমার বাসা ছিল, কিন্তু সেই বাসায় আমি থাকতে পারতাম না, আমাকে লাকি ভাইয়ের বাসায় থাকতে হতো। মানে উনি আসতেও দিতেন না, জোর করেই রাখতেন, অথবা থাকতেও ভালো লাগতো, থেকে যেতাম। এখন এই বিষয়গুলো মিলে দিনের পর দিন এবং রাতের পর রাতের স্মৃতি লাকি ভাইয়ের সাথে, এখন সব মিলিয়ে যে বিষয়, এই মানুষগুলো আসলে এত বড় মাপের মানুষ, এত বড় মাপের শিল্পী, তাদের নিয়ে কথা বলার ধৃষ্টতাও আমাদের নাই। একটা জিনিস বলতে পারি, হয়তো আমাদের সকাল 10টায় রিহার্সেল শুরু হতো, ব্যান্ডের প্র্যাকটিস শুরু হতো 10টা অথবা 11টায়। 11টায় প্র্যাকটিস শুরু হওয়ার পরে আমরা দুপুর 3টার দিকে একটু খেলাম, সেই আধা ঘন্টা সবাই একটা ব্রেক পেলাম, পেরে 3:30 থেকে আবার প্র্যাকটিস শুরু, আবার প্র্যাকটিস করছি, রাত 12টা পর্যন্ত প্র্যাকটিস চলছে, সকাল 10টা থেকে কিন্তু আর 12টা পর্যন্ত প্র্যাকটিস শুরু হলো। বাকি যে মিউজিশিয়ান আছেন কয়েকজনকে গাড়ি নিয়ে লাকি ভাই আমি এবং বাকিরা বের হলাম, সব মিউজিশিয়ানদের বাসায় পৌঁছে দেওয়া হলো গাড়িতে করে। ওরে আমার বাসায় পৌঁছানো লাকি ভাই বলছেন, তো আবার গিয়ে কি করবে, সকালে তো আসতেই হবে, চলো তুমি বাসাতেই চলো, মানে আর্মানি টোলাতেই চলো। আবার গেলাম, আবার গিয়ে দুজন মিলে বসলাম গিটার এবং কিবোর্ড নিয়ে, হয়তো কিছু একটা কাজ করছি, কিছু প্র্যাকটিস করছি। রাত 4টা নাগাদ ঘুমাতে গেলাম, সকাল 8টায় ঠিক আবার লাকি ভাইয়ের ডাক, ধরো ওঠো আমরা একটু রমনা পার্কে হাঁটতে যাব। এই 4 ঘন্টা করে প্রতিদিন ঘুমিয়ে আমাদের, তখন তো তখন হয়তো আমার কত বয়স, 23-24, ওই বয়সে মানে টানা 6-7 দিন এরকম হওয়ার পর পালিয়ে যেতাম, ফোন টোন বন্ধ করে পালাতাম, মানে আমরা 2-3 জন মিউজিশিয়ান যারা সবাই পালাইতাম। কিন্তু আমি এইটাই বুঝি যে লাকি ভাইয়ের ওই বয়সে, 50-অর্ধ বয়সে, আমাদের মতো 23-24 বছরের যুবকরা ঘাবড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছি, আমরা পালিয়ে যাচ্ছি, এতক্ষণ প্র্যাকটিস করতে আর পারছি না, তিনি কিন্তু প্র্যাকটিসটা করে যাচ্ছেন। মানুষটা এই ছিলেন, যেভাবে বাচ্চু ভাইয়ের কথা বললাম, লাকি ভাই কিন্তু এই এই মানুষগুলো কিন্তু মানে স্টেজ, ঝলমলে আলো, পোশাক, পয়সা, এইসবের চেয়ে সবসময় গানের মধ্যে থাকাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। প্র্যাকটিস, গান গাচ্ছি, কেউ শুনছে কি শুনছে না এটা আমার জরুরি না, আমি আমার প্র্যাকটিসটা করছি এবং আই ফিল আই অ্যাম ইন হ্যাভেন। সো এই মানুষগুলো প্রতিদিন হ্যাভেনে থাকতেন, যেটা হয়তো যাদের কথা বললাম বা যাদের প্রতি অভিমানের জায়গা ব্যক্ত করলাম, তারা হয়তো ওই জায়গাগুলো অ্যাচিভ করতে আর একটু সময় লেগে যাবে, আমাদেরও লাগবে, আমরাও পারিনি, আমরা এত সহজও না বিষয়গুলো, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু লক্ষণও যখন দেখা যায় যে এই পথটা, এই পরম্পরাটা বদলে যাচ্ছে, সম্পূর্ণ অর্থকরী নির্ভর হয়ে যাচ্ছে, তখন শঙ্কিত হই, আশঙ্কা তৈরি হয়, কোন দিকে যাচ্ছি এইটা নিয়ে একটা ভয় তৈরি হয়। কিন্তু এইটাও সত্য, প্রচুর খরা গেছে প্রতি পৃথিবীর ইন্ডাস্ট্রিতে, মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম, সবকিছুতে খরা যায়, আবার সেটা ওভারকাম করে নতুন আর একটা বাতাস আসে, নতুন হাওয়া আসে, একঘেয়েমি কাটে, ভালো জিনিসের এক সময় একটা দাম থাকে। তো এই ধরনের গান যারা করেছেন বা তাদের, যেমন আজকেও রিকোয়েস্ট পাচ্ছি আমরা তার গান শোনার, অর্থাৎ ভালো গান যদি হয় সেটা অবশ্যই মানুষ শুনবে এক সময়, এটাও আমার বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা যেটা, গানের ক্ষেত্রে আমরা যেটা বলি, এখন হয়তো কিছুদিনের মধ্যে গান দেখার ব্যাপারটা কমে আবার গান শোনায় ফিরতে হবে মানুষকে, এত বেশি দেখা হয়ে যাচ্ছে, নেটফ্লিক্স, ইউটিউব, সারা পৃথিবীর কাজ একসাথে দেখতে পাচ্ছি, বাংলাদেশে দাঁড়িয়ে কতটুক মিউজিক ভিডিও বানাবো বাবা, যেটা ইন্টারন্যাশনাল লেভেলের আমাকে স্যাটিসফাইড করতে পারবো আরেকজনকে। গান ওই সুরেই থাকবে, ওই কথাই থাকবে, ওই ইনস্ট্রুমেন্টেই থাকবে, দেখায় খুব বেশি আর বেশি দিন মানুষকে ভুলিয়ে রাখা যাবে না। যারা এসব করছেন তারা সম্ভবত খুব দ্রুত ফলাফল পাবেন, আমি এইটুকু নিশ্চিত যে গান শুনবে মানুষ, আবার গান শোনায় ফিরবে,
দেখায় আর থাকবে না, খুব বেশি দিন না, এই চাকচক্য এই জাকজমকের দিন শেষ হবে। অবশ্যই সুরের কাছেই আত্মসমর্পণ করতে হবে সবাইকে। এবার আমরা কোন গানটি শুনবো আপনার? একটা গান, বহু গান, একটা গান গাইছি, এইটি শেষ গান। আমরা এই গানটি গাইতে গাইতে তাহলে বিদায় নিতে চাচ্ছি সব মিলিয়ে। এখন আমরা একটা গান আপনাকে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, এটি যদি আপনার শেষ গান হয়, কারণ গানের পরে কথা শুনবেন এরকম ধৈর্যশীল দর্শকের সংখ্যা কম। আর আমি এই গালি সবচেয়ে বড় কথা, তাদের এই কষ্টটুকু দেওয়া না। আর আজকে যেহেতু আমাদের আড্ডার প্রোগ্রাম, মাঝে মাঝে গান, মাঝে মাঝে কথা, এই জন্য প্রচুর কথা হলো, কিন্তু এইটা সত্য যে গানের প্রোগ্রামে গানই হওয়া উচিত। তবে এক্সেপশন, তিনি যদি নচিকেতা, সুমন অথবা আজম খানের মতো কেউ হন, যিনি গানের মাঝে মাঝে কথাও বলতে পারেন দুরন্ত এবং দর্শকদের মাতিয়ে রাখতে পারেন, তাদের কথা আলাদা, কিন্তু গানের প্রোগ্রামে গান হওয়াই ভালো। আজকে তো আড্ডার প্রোগ্রাম, প্রচুর কথা হলো, আড্ডা হলো, খুবই ভালো লাগলো। আর যারা দেখলো, দর্শকরা যারা যারা আছেন এখনো আমাদের সাথে, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তাদের গান দেখুন, গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন, এবং সবচেয়ে বড় কথা, বাংলা গান মানে তো আমাদের সেই 21 থেকে শুরু করা, মানে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে কিছু মানুষ জীবন দিয়ে একটা ভাষাকে প্রতিষ্ঠা করে গেছে, যেটা পৃথিবীর ইতিহাসে খুব কম, আমাদের প্রথম, তারপরে আসামে একবার এরকম একটা ঘটনা ঘটেছিল, এত বড় লার্জার লেভেলে না, যেটা আমাদের ইউনেস্কো পর্যন্ত স্বীকৃতি দিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। সেই বাংলা ভাষাটাকে আরেকটু ভালোবাসি, বাংলা গানের সাথে থাকি, বাংলা সিনেমার সাথে থাকি, বাংলা বইয়ের সাথে থাকি, বাংলা কবিতার সাথে থাকি, বাংলার সাথে একটু থাকি, তার সাথে বিদেশি ভাষার চর্চা করি, শুনি। সারা পৃথিবীর গান তো আমরা শুনি, শুনছি, শুনবো, কিন্তু যেহেতু নিজের ভাষা, নিজের গান, একটু এটাই বেশি যত্ন দেই, এইটুক শ্রোতাদের কাছে প্রার্থনা। আপনারা যারা শুনছেন এখন আমাদের ধৈর্য ধরে, এবং পরবর্তীতেও যারা এই অনুষ্ঠানটি শুনবেন, হয়তো সরাসরি তখন আপনাদের সাথে আমাদের কথা হবে না, কিন্তু যারা শুনবেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটির পোস্টার ডিজাইন করেছিলেন আবু সালে, এবং তারপরে আজকের এই অনুষ্ঠানটির পুরো সময়টি কম্পিউটারের পেছনে থেকে আমাদের যন্ত্রণা সহ্য করেছেন মাহমুদ, নিয়াজ, চন্দ্রদীপ, দুইজনের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং সৌর তার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন, সেটা জন্য তার কাছে অশেষ ধন্যবাদ। সবচেয়ে বড় কথা কি, রোগ আসবে, প্রাকৃতিক বিপর্যয় আসবে, মৃত্যু আসবে, এগুলো যেমন সত্য, জীবনও সত্য, জীবন সুন্দর, আর সেই সুন্দরের জন্যে শিল্পের সাধনার কোনো বিকল্প নেই। আমরা ভালো গান শুনবো, ভালো থাকবো, এবং আশেপাশের মানুষকে ভালো রাখবো। আমরা সৌর গান শুনতে শুনতে আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমার তরফ থেকে শুভরাত্রি। সৌর, আপনি আরেকটি অনুরোধ আপনার কাছে, আপনি গানটি শেষ করার পর আমরা দর্শকের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আপনি জুম সংযোগটি বিচ্ছিন্ন করবেন না, কারণ আপনার সাথে আমাদের পুরো দলের লোকেরা অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলার জন্য। আমরা গান শুনতে শুনতে আজকে বিদায় নিই। এই গানটা গাইছি, এটা গানটা ঝুবেশ দার লেখা, আর্টিস্ট, লেখক, প্রচুর শিল্পী ঝুবেশ দার লেখা, আমার সুর করা গানটা। আমরা পুরনো পল্টনে একটা ছাদে বসে বানিয়েছিলাম, সেই ছাদটা এখন আর নেই, নগরায়নের চাপে সেই বিল্ডিংটা ভাঙা হয়েছে, সেখানে একটা বহুতল ভবন উঠছে, এই ছাদের অনেক স্মৃতি আছে আমাদের, এই ছাদের গান থেকে একটা গান শোনাচ্ছি। কার হাতে হাত রেখে কেটে যায় রাতে, কে চিনি না আমি চিনি না, চেনা মুখ নয় অচেনাও নয় সে কি আকাশ নিনা। কার হাতে হাত রেখে কেটে যায় রাতে, কে চিনি না আমি চিনি না, চেনা মুখ নয় অচেনাও নয় সে কি আকাশ নিনা, আকাশ নিনা আকাশেলি এই চেনাই তো অচিন, আকাশ নিনা আকাশেলি এই চেনাই তো অচিন, সন্ধ্যার রূপ জানে উড়ে কি পাতার টানে জানি না আমি জানি না, এখনো না কখনো না সে কি আকাশ নিনা, সন্ধ্যার রূপ জানে উড়ে কি পাতার টানে জানি না
আমি জানি না এখনো না কখনো না সে কি আকাশলীনা আকাশলী এই চেনাই তো আছি আকাশলীনা আকাশলী এই চেনাই তো আছি তার চোখে চোখ রেখে না রেখে যাই থেকে ফিরি না আমি ফিরি না এখনো না কখনো না সে কি আকাশলীনা তার চোখে চোখ রেখে না রেখে যাই থেকে ফিরি না আমি ফিরি না এখনো না কখনো না সে কি আকাশলীনা আকাশলীনা আকাশলী এই চেনাই তো আছি আকাশলীনা আকাশলী এই চেনাই তো আছি আকাশলীনা আকাশলী এই চেনাই তো আছি। ধন্যবাদ সবাইকে।